الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد شما إن داشتر بندو شروع كرسي أبنا دي بيو نشتان قصة نوتر قربا داشتر بندو قصة نوتر قربا شروع تي آج كي شما شاته شانكتش تاكتو بيشا على سنك تتشاي رسول الله صلى الله عليه وسلم بلسان إن لله نفحاتو الله كيسو ندشتر شما يحزي قلت مانوش كي بشي بشي دان قربا এই নফাহাতগুলো বলছেন এগুলিতে যেন আল্লাহর কাছে বেশি বেশি মান আমরা ধরনা দিই, সেই হিসেবে আমরা এগুলো জেনে নিই। আমরা এমন একটি সময় এখন অতিক্রম করছি, যে সময়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় মিনাল আশহরুল হুরুম, সম্মানিত মাসগুলো অন্তর্ভুক্ত, মুহাররম সম্মানিত মাস, মুহাররম সম্মানিত মাস। সম্মানিত মাস মানে কি? এগুলিতে কোনো রকম জুলুম করতে নিষেধ, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেছেন ان عده الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে চারটি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত ঘোষণা করেছেন। এগুলিতে যেন কেউ নিজের উপর জুলুম না করে। অন্য মাসে যে অপরাধ করলে যে গুনাহ, এগুলিতে গুনাহ আরো একটু বেশি, এগুলিতে আল্লাহ সম্মানিত। এগুলিতে কোনো যুদ্ধ বিগ্রহ শুরু করা যায় না, কিন্তু কেউ যদি শুরু করে সেখানে তার প্রত্যুত্তর দেওয়া যায়। এটা হচ্ছে মূলত ইসলামী শরীয়তের লাভ সর্বশেষ কথা। এগুলিতে কোনো যুদ্ধ করা যায় না, এটা এখনও এটা বাতিল হয়নি বা রহিত হয়নি, এরকম আছেই। অর্থাৎ এগুলিতে মারামারি হানাহানি যুদ্ধ করা যায় না। তো এই মাসগুলো মধ্যে প্রথম হচ্ছে মুহাররম। মুহাররম আগে ছিল জিলকাদ, জিলহজ, মুহাররম তিন মাস, আর আরেকটি রয়ে গেছে রজব, সামনে আসবে মাঝখানে যেটা রজব, রজবের পরে শাবানা, শাবানের আগে যেটা ছিল রজব, এটা আগামী সামনে আসবে। চারটি মাস হারাম মাস, এই চারটি মাস সম্মানিত মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাররম বা মুহাররম মাসের ব্যাপারে গুরুত্ব দিয়ে বলেছেন যে আল্লাহর কাছে প্রিয় নাম প্রিয় সওম হচ্ছে ফরজ সওমের পরে মুহাররম মাসের সওম। আল্লাহর কাছে প্রিয় সওম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে এই মাসের সওম পালন করা। এই মাসের সওম পালন করার নিয়ম কি সেটা হচ্ছে এখন জানার বিষয়। যদি আপনি পুরো মাস রাখতে পারেন সেটাও নিষেধ নেই, তবে রাসূলুল্লাহ সাল্লাম পুরো মাস কোনো রাখতেন না, এটা প্রমাণিত হয়েছে হাদিস দ্বারা। রমজান ছাড়া তিনি পুরো মাস সওম পালন করতেন না। তাহলে বোঝা গেল বেশিরভাগ রাখলেই হবে, এটা হচ্ছে বিশুদ্ধ মত। এই মাসের যতটুকু পারা যায় সওম পালন করা, যেহেতু প্রিয় মাস এবং আল্লাহর কাছে এই মাসের সওম বেশি প্রিয়, সেই হিসেবে এই মাসের যতটুকু পারেন আমরা বেশি করে সওম পালন করি। অনেকে দেখা যায় প্রথম দিন থেকেই রাখেন, অনেকে মাঝখানে রাখেন, অনেকে শেষে রাখেন, কোনো সমস্যা নেই। প্রতি মাসে যদি কোনো একটি সওম পালন করে সেই মাসের সওম পালনের হক আদায় হয়ে যায় এবং সে সওম পালনকারী বলে বিবেচিত হাদিসদার সাব্যস্ত হয়েছে, ওই হাদিসদার সাব্যস্ত হয়েছে। এই মাসে মূলত বিশেষ কিছু কাজ আছে। বিশেষ কাজ হচ্ছে শুধু প্রথমে মাঝখানে আর শেষে নয়, অথবা বৃহস্পতি সোমবার বৃহস্পতি নয়, এই মাসে নির্ধারিতভাবে আপনি প্রথমে রাখতে পারবেন, অনির্ধারিতভাবে প্রথমে রাখতে পারবেন, সোমবার বৃহস্পতি রাখতে পারবেন, 13, 14, 15 নির্ধারিতভাবে রাখতে পারবেন এবং শেষে মাসের শেষেও রাখতে পারবেন। মাসের শেষ হওয়ার আগে যেটাকে হাদিসে সুরার বলা হয়েছে, সুরার অর্থ তিন রকম করা হয়েছে, শুরুতে মাঝখানে শেষে, কিন্তু আমরা তিনটাই ধরি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেছে তিনি কোনো মাসের শুরুতে কোথাও মাঝখানে রাখতেন, তিনি উৎসাহ দিয়েছেন সেটার ব্যাপারে। কখনও কখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য সাহাবিকে যে সুরারে তুমি রাখো, অর্থাৎ শেষের দিকে রাখো, এটাও একটা হাদিস। সুরার অর্থ কেউ নাবি করেছেন, কেউ শেষ করেছেন, কেউ প্রথম শুরু ইস্তেহলাল বা হেলালের আলো দেখা যায় যেখানে সেটা তারা করেছে। এর অর্থ হচ্ছে প্রত্যেক মাসেই প্রথমে মাঝখানে শেষে সওম পালন করাটা যেমন জরুরি বা গুরুত্বপূর্ণ সওমের কাজ, যেমনি ব্যবসা সোমবার বৃহস্পতি গুরুত্বপূর্ণ সওমের কাজ, এই মাসেও তাই তা গুরুত্বপূর্ণ সওমের কাজ। এর পাশাপাশি অতিরিক্ত এই মাসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অতিরিক্ত সওম পালনের যেটা গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে যেন আশুরের সওমটা আমরা পালন করি। আশুরের সওম পালন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে আমি আশা করতেছি যে বিগত এক বছরের গুনাহ মাফ হবে, এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে পুরো বিগত এক বছরের। আর যেটা আরাফার সওম ছিল এটা দুই বছরের গুনাহ ছিল, মাফ হওয়ার কথা সেখানে ঘোষণা করা হয়েছে। আর আরাফার পরে আমরা এখন পাচ্ছি আরেকটা মাস, আমরা জিলহজ মাসে আরাফা পেয়েছি, আলহামদুলিল্লাহ আমরা অনেকেই সওম পালন করেছি, তার মাধ্যমে আমাদের গুনার কাফফারা হয়েছে। অনেকের নিকটে এই গুনার কাফফারা আরাফার গুনার কাফফারাটা, আরাফার সওম গুনার কাফফারাটা কবিরা গুনাহ সহ, কিন্তু এইটা আর যেটা মুহররম মাসের আশুরা এটা কবিরা গুনাহ সহ কিনা মতভেদ আছে। মৌলিকভাবে বড় গুনাহ না, ছোটো গুনাহগুলি মাফ হয়ে যাবে,
এর মাধ্যমে। এটা হচ্ছে বিশুদ্ধ মত। আশা করতে পারি যদি কোনো তওবা করে এর সাথে দুটো একসাথে আদায় হয়ে যাবে, কবিরা গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ এই মাসের সওয়াবে পালনের জন্য। আমরা এখন আর এই আশুরার সওয়াবের একটা ইতিহাস বর্ণনা করতে চাই। আশুরার সওয়াবের একটা ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যতদিন ছিলেন ততদিন তিনি আশুরার সওয়াব পালন করেছেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, বুখারী হাদিস দিয়ে। কেন তিনি পালন করলেন এটা একটা আশ্চর্যজনক কথা। তখনও তিনি আশুরার সওয়াবের ব্যাপারে তার কোনো জানা ছিল না যে এটা কী জন্য রাখা হয়। এটা পরবর্তী আমরা বুঝেছি কেন পালন করেছেন। মক্কাবাসী রাখত, কোনো বর্ণনা আসছে মক্কাবাসীরা একবার খুব বড় ধরনের কোনো অপরাধ করে ফেলে, তখন তারা আহলে কিতাবদের কাছে যায়, মনে করে যে এরা তো কিতাব বলা, এরা কোনো একটা জানিয়ে দেবে। ওরা বলছে তোমরা আশুরার রোজা রাখো, এই জন্য তারা রাখা শুরু করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অনুসারে আশুরার সওয়াব পালন করতেন মক্কা যতদিন ছিলেন। এটা বুখারী হাদিস দিয়ে প্রমাণিত হয়েছে। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খারাপ জিনিসকে মানে ভালো খারাপ জিনিসকে ত্যাগ করেছেন কিন্তু ভালো জিনিসকে রেখে দিয়েছেন। সেহেতু সওয়াব ভালো কাজ রাসূলুল্লাহ মক্কাতে সেটা পালন করেছেন। মদিনা হিজরত করার পরে তিনি দেখলেন যে মদিনার ইহুদিরা রাখছে। তিনি আশ্চর্য হলেন যে ইহুদিরা কেন রাখে জিজ্ঞাসা করি। তিনি জিজ্ঞেস করেন তোমরা কেন সওয়াব পালন আশুরার সওয়াব পালন করো। তখন ইহুদিরা বললেন যে আমরা আশুরার সওয়াব এই জন্য পালন করি, আল্লাহ তাআলা এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফেরাউনের কবল থেকে ফেরাউনের আক্রমণ থেকে ফেরাউনের খপ্পর থেকে রাজা দিয়ে যখন তিনি সাগর পাড়ি দিয়ে পার হয়ে আসেন তখন তিনি এই দিনে সওয়াব পালন করেছিলেন। এই দিনে এই তিনি শুক্রান লিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা হানু হাক্কুবে বে মূসা মিনকুম, মূসা আলাইহিস সালাম আমাদের বেশি কাছাকাছি তোমাদের থেকে, কারণ তিনি হকের উপর আছেন আর মূসা আলাইহিস সালাম হকের উপরে আর এরা অদ্রষ্ট। এই জন্য তিনি বললেন, এই জন্য তিনি নির্দেশ দিলেন যে সওয়াব পালন করো তোমরা সবাই, যে খায়নি এখনও খায়নি সে যেন আর না খায়, আর আগামী মাস থেকে আগামী বছর থেকে যারাই এই সওয়াব পালন করবে তারা যেন পুরোপুরিভাবে পালন করে। সবাইকে নির্দেশ দিলেন, তিনি ঘোষণা দিয়ে দিলেন এবং তিনি ছোটো বাচ্চাদের সওয়াব পালন করার জন্য নির্দেশ দিলেন। এই জন্য মায়েরা তখন খেলনা খাবার খেলনা পোশাক এগুলো বানাতো, বাচ্চাদের যেন ঘুম বাচ্চারা যদি কোনো কান্নাকাটি করতো এগুলো তাদেরকে গুলিয়ে রাখতো, কিন্তু সওয়াবটা পালন করতে। কিন্তু সওয়াব পালন করা তখন একটি গুরুত্বপূর্ণ কাজ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাম ঘোষণা করেছিলেন এবং বলা হয়ে থাকে তখন এটা ফরজের মতো তিনি এটা ঘোষণা দিয়েছেন। এবং এই এক বছর অর্থাৎ প্রথম বছর পুরোটাই তারা সেটা পালন করেছে, সওয়াব পালন করেছে। দ্বিতীয় বছর যখন আল্লাহ তাআলা দ্বিতীয় হিজরি হিজরি দ্বিতীয় সনে যখন আল্লাহ তাআলা সিয়াম ফরজ করে দিলেন, ইয়াহি আল্লাযিনা আমানু কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাযিনা মিন ক্বাবলিকুম, এরপর আল্লাহ তাআলা বলছেন শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যখন আশুরার সওয়াব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সওয়াবটাকে ঐচ্ছিক রেখে দিলেন, যে ইচ্ছে রাখবে যে ইচ্ছে রাখবে না। কিন্তু তিনি এখানে কিছু নীতি নির্ধারণ করে দিলেন। তিনি বলে দিলেন যে যেহেতু আমাদের শরীয়ত অন্য শরীয়ত থেকে আলাদা, এই জন্য কাফেরদের অর্থাৎ ইহুদিদের যে শরীয়তের থেকে আমরা ভিন্নতর কিছু করব। এই জন্য তিনি বললেন যে আমি যদি কোনো আগামী বছর জীবিত থাকি, জীবনের শেষ মুহূর্তে তিনি বলেছেন সেটা, তাহলে আমি নবম এবং দশম উভয় দিন রাখবো, নয় তারিখও রাখবো, যাতে করে তাদের থেকে ভিন্ন হয়। আমাদের শরীর সম্পূর্ণ ভিন্ন তাদের থেকে, এটা বুঝতে হবে। এবং শরীয়ত কখনো এক হইতে পারে না, আল্লাহর বিধান কখনো দুই শরীয়ত এক করে ফেলা যারা করে তারা শরীয়ত আল্লাহ দিন সম্পর্কে কিছুই জানে না। সো আমাদের শরীয়ত আলাদা তাদের শরীয়ত আলাদা, আমাদের আকিদা আলাদা তাদের আকিদা আলাদা, আমাদের বিশ্বাস তাদের বিশ্বাস আলাদা। হ্যাঁ, মৌলিকভাবে তারা কিতাবের অনুসারী ছিল কিন্তু এখন নাই, কিতাবের অনুসরণ করে, তাদের কিতাব বিকৃত, আমাদের কিতাব আল্লাহ তার হেফাজ দায়িত্ব নিয়েছেন। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাকে ঐচ্ছিক রেখে দিলেন যখন রমজানের সওয়াব ফরজ হয়। রাসূল বললেন যে ইচ্ছা রাখবে যে ইচ্ছা রাখবে না, তিনি বাধ্যবাধকতা দিলেন না, তবে তিনি সওয়াব বর্ণনা করলেন যে আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি যে কেউ এই সওয়াবটির এই আশুরার সওয়াব পালন করবে তার এক বছরের বিগত বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ এটা সাহাবা কিরাম রাখছিলেন এবং তারা এটাকে খুব একটা ছাড়তেন না, প্রমাণিত হয়েছে অনেকেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম জীবনের শেষ মুহূর্তে এসে দশম হিজরির আগে এসে তিনি বললেন যদি আগামী বছর আমি জীবিত থাকি তাহলে নবম আমি রাখবো, কিন্তু রেখেছেন কোনো প্রমাণ পাওয়া যায় না পরের বছর তিনি জীবিত ছিলেন সেটা আমরা দেখতে পাই না। এর অর্থ হচ্ছে ওই বছরে তিনি আল্লাহ তাআলা তাকে সার দিয়ে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাম ইচ্ছা অনুসারে আমরা এই জন্য বলি নবম এবং দশম, এই নবম এবং দশম মাসের নবম তারিখ এবং দশম তারিখ দুই দিন আমরা সওয়াব পালন করবো, দুই দিন আমরা সওয়াব পালন করবো। কোনো কোনো ইমাম বলেছেন যে তিন দিন হলে উত্তম, নবম দশম এবং এগারোতম দিন, একাদশ দিন তিন দিন উত্তম কেউ কেউ বলেছেন। এর চেয়ে যেটা বেশি এরপরের যেটা সুন্দর সেটা দুই দিন, যেন নবম দশম রাখা হয়। যদি কেউ একেবারেই রাখতে না পারে নয় তারিখ কোনো কারণে, সেটা যেন দশ তারিখ রাখে।
একা রাখা একেবারে নিষেধ না, তবে উত্তম হচ্ছে দুই দিন রাখা। এটা হচ্ছে সবার মধ্যে একমত। এটা বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ আগামী শনি রবিবারে আমরা এই এই 9 তারিখ এবং 10 তারিখ পাবো। সেই হিসেবে শনি রবিবারে আমরা 9 তারিখ 10 তারিখ সাওম পালন করবো ইনশাল্লাহ। যাদের আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, যারা নিজেদেরকে আল্লাহর নৈকট্যবান হতে চান, নৈকট্য লাভ করতে চান, তারা যেন এই সাওমটি পালন করেন এবং গুনাহ থেকে মুক্ত হয়ে নিজেকে নির্ভর করতে পারেন। এই প্রচেষ্টা আমাদের চালিয়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাওমটির মাধ্যমে তিনি একাত্মতা ঘোষণা করলেন নবী রাসূলদের মধ্যে, নবী রাসূলদের সাথে। নবী রাসূলরা এই কাজটি করেছিলেন, এই জন্য নবী রাসূলদের মধ্যে বিশেষ করে যার কথা হাদিসে আসছে স্পষ্টভাবে, তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম। সুতরাং আশুরার এই বিষয়টি মূলত হচ্ছে আশুরার সাওমটি পালন করা হয়েছে শুক্রিয়া আদায় করার কারণে আশুরার সাওমটি পালন করা হয়েছে। মুসা আলাইহিস সালাম শুক্রিয়া আদায় করে করেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেটাকে প্রবর্তন করার কারণে আমরা রসুলকে অনুসরণ করে করি, আমরা মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে সেটা পালন করি না। অনেকে এটা বলতে পারেন যে মুসাকে অনুসরণ করছি কিনা, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাত্মতা ঘোষণা করেছেন, কারণ লা নুফাররিকু বাইনা আহাদিম রাসূলি, আল্লাহ রসুলদের কারো মাঝে আমরা কোনো পার্থক্য করি না, তারতম্য করি না। আমরা মনে করি রসুলরা সবাই আমাদের মান্যবর, তারা সবাই আমাদের কোদোয়া, সবাই আমরা তার সবাইকে আমরা আমাদের সম্মানিত ব্যক্তিত্ব মনে করি। এই জন্য রসুল যে তাদের যেসব শরীয়তের মধ্যে যেগুলো রসুল যেগুলো অনুমোদন করেছেন সেটা আমরা মেনে চলি, আর যেগুলো রসুল অনুমোদন করেনি সেগুলি আমাদের জন্য শরীয়ত না এবং আমাদের সেটা মানা যাবে না কোনো ক্রমেই। তো রসুল্লাহ আসলাম যেহেতু এটাকে অনুমোদন করেছেন, আমরা রসুলকে অনুসরণ করে করি, আমরা এই মুসা আলাহ সালামকে অনুসরণ করে করি না। তো মুসা আলাহ সালামের আমরা অনুসরণ করি কী জন্য, রসুল বলেছেন সেই জন্য। এই জন্য কিনি করেছেন এই দিনটি মূলত ফেরাউনের যে কারণে মুসা আলাহাম রেখেছেন, রসুল্লাহ সাল্লাহ আসলাম রেখেছেন, সেটা হচ্ছে ফেরাউনের জাঁতাকল থেকে, কষ্ট থেকে আল্লাহ তালা মুসা আলাহ সাল্লাম এবং তার কাউমকে রাজা দিয়েছিলেন, সেজন্য তারা সওম পালন করেছে। আমরা সেই জন্য সওমটি পালন করব, সেটা হচ্ছে মূল কথা। এখন দেখা যায় অনেকে এর সাথে আরও আসাতির বানিয়ে নিয়েছেন, সেগুলির বিষয়টা আমাদের জানা দরকার। অনেকে মনে করে থাকেন যে এই দিনে আল্লাহ আদম আলাহ সাল্লামের তওবা কবুল হয়েছে, এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে আদমকে জান্নাত ঢুকানো হয়েছে, এই দিনে আদমকে জান্নাত থেকে বের করা হয়েছে, এই দিনে এই দিনের বিষয়ে বানাইতে বানাইতে নূহ আলাহ সাল্লামের কিস্তি ভিড়ছে, নূহ আলাহ সাল্লামের কিস্তি বানানো হয়েছে, নূহ আলাহ সাল্লামের এই জাতীয় এর প্রত্যেক নবীর সাথে জুড়ে দিয়েছেন। এগুলি সবগুলি মিথ্যা, এগুলি কোনোটাই শুদ্ধ না। একমাত্র শুদ্ধ একটাই, সেটা হচ্ছে এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসালামকে নাজাত দিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসালামকে নাজাত দিয়েছেন ফেরাউনের কবল থেকে, এটা হলো শুদ্ধ। আরেকটি বর্ণনা আছে বেশি দুর্বল, এটা আছে, সেটা হচ্ছে এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে নাজাত পেয়েছেন, এটা দুর্বল। এর বাইরে আর বাকিগুলো একদম বানোয়াট, বাকিগুলি বানোয়াট। এর অর্থ হচ্ছে আমরা বিশুদ্ধ মতে এটাই পাইলাম যে এই দিনে যেহেতু মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছেন, এই জন্য আমরা এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তিনি যেহেতু বলেছেন, নির্দেশ দিয়েছেন এবং নিজেকে রেখেছেন, সেই জন্য আমরা এই দিনের সওম পালন করব। এই আমরা নবম এবং দশম যেহেতু ওদের সাথে আমাদের মিল থাকতে পারবে না, বেমিল করার জন্য আমরা নির্দেশিত হয়েছি যে আমরা যেন কাফেরদের সাথে মোনা অথবা ইহুদিন আসারাত থেকে আমাদের মিল না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাবাহা ফাহুয়া মিনহুম, কেউ যদি কারোর সাথে তাশবিহ করে চলে, তাদের সাথে কারোর সাথে সাদৃশ্য দিয়ে চলে, তাদের মধ্যে তার হাসর হবে। এই জন্য সেটা আমরা তাদের সাথে মিল করা আমাদের মিল করা যাবে না আমাদের কোনো কাজে। রাসূলুল্লাহ সাল্লাম নিজেই সেটাকে বিকল্প দিয়ে দিয়েছেন, সেটা কি আমরা একদিন আগে একদিন পরে করবো। যে ব্যক্তি 9 তারিখ করতে পারেন সে 9, 10, 10, 11 করবে, অথবা 9, 10, 11 করতে পারে। তো 9, 10, 9 তারিখ করতে না পারলে 10, 11 করবে, আর যদি 9 তারিখ করতে পারে 9, 10, 11 করতে পারে, আর যদি কোনো কেউ বলে না আমি শুধু 10 তারিখ পালন করি তাও করতে পারে, যাই আছে তিনটা যে কোনো একটি আমরা পালন করতে পারি, এর মাধ্যমে আমরা বিরাট সওয়াব অর্জন করতে পারি। আর একটি কথা হচ্ছে শুধু এই দিনের সওম নয়, এই মাসেই আমরা ইচ্ছা করলে 13, 14, 15 যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গুরুত্ব দিয়ে সেটাকে আমরা পালন করবো, 13, 14, 15 সওমটা, আর মাসের শেষেও আমরা সওম পালন করতে পারি এই মাসের। এই জন্য যেহেতু উত্তম সওম হচ্ছে এই মাসের সওম, যেই সওমটি পালন করবেন সেটা বেশি উত্তম হবে রাসূলুল্লাহ সাল্লামের নির্দেশনা মোতাবেক। শাহরুল্লাহুল মুহাররম, আল্লাহর মাস বলা হয়েছে এটাকে, এটা গুরুত্বপূর্ণ একটি, অন্য কোনো মাসকে আল্লাহর মাস বলা হয়নি, রমজান মাসকেও নয়, জিলহজ মাসকেও নয়, এই মাসটিকে আল্লাহর মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য এই মাসটির গুরুত্ব রয়েছে। কিন্তু এই মাসকে ঘিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা এই ফজিলত বর্ণনা করেছেন, পড়ার কথা এই মাসে সওম পালন করার কথা বলেছেন, এই মাসকে ঘিরে অনেকেই বিভিন্ন রকমের যে তথ্য আবিষ্কার করেছে এগুলো কোনোটাই গ্রহণযোগ্য না। কেউ কেউ মনে করে থাকে এই মাসে রমজান বিশেষ করে দশই মহরমে একটা বড় মোরগ জবে করতে হবে, ভালো খেতে হবে, ভালো খেলে সারা বছর ভালো খাওয়া যাবে, এই জাতীয় কথা বলা জায়েজ নাই, এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে বানোয়াট কথা। সারা এবছর এই দিন ভালো খেতে হবে, ভালো খেলে ভালো খেয়ে থাকবে, এই দিন এই জাতীয় কথাগুলো আমাদের কোনো কোনো এলাকায় প্রচলিত, বিশেষ করে আমি দেখেছি চট্টগ্রাম এলাকা সবচেয়ে বেশি প্রচলিত। এগুলি সম্পূর্ণ বিদআত, এটা কোনো মানা যাবে না, এটা করা যাবে না, করলে গুনাহ হবে সওয়াবের জায়গাতে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রবর্তন করেননি। আর যেটা বিদআত, এর বিদআত করলে গুনাহ হয়,
বেদাতের সর্বনিম্ন তো হারাম হওয়া, সুতরাং হারাম হবে, এই কাজটি করা যাবে না। যে দিনের জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা, এই দিন ভালো খেলে সারা বছর ভালো খেতে পারবে, এই দিন এইটা করলে দান করলে এত এত বছর পর্যন্ত দানের স্বভাব, এই যে এই জাতীয় যা বানিয়েছে এগুলো পরবর্তীরা বসে বসে বানিয়েছে। আরেকটি বিষয়ের প্রতি আমরা এখন দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে মহরমের এই বিষয়টি পরবর্তীকালে অন্যদিকে রূপ নেয়। এটা ছিল হরিষে আনন্দের বিষয়, হর্ষের বিষয়, এটা হয়ে গেল বিষাদের বিষয় হয়ে গেল। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে প্রায় চল্লিশ বছরের পরে যাইয়া, চল্লিশের পরে আরও পরে যাইয়া 46 বছর পরে, তখন রাসূলুল্লাহ সাল্লামের নাতি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ও আরদাহু, তিনি যখন কুফাবাসীদের আবেদনের প্রেক্ষিতে তিনি কুফা যাচ্ছিলেন যে সেখানে তিনি খেলাফত কায়েম করবেন, তার ইচ্ছা ছিল সেখানে যাওয়ার, এই জন্য তিনি বের হয়েছেন। যাওয়ার সময় তাকে প্রত্যেক সাহাবি যারা ছিলেন গণ্যমান্য সবাই নিষেধ করেছে যে কুফাবাসীরা অস্থিরমতি, তারা আপনার পিতাকে হত্যা করেছে, আপনার পিতার বিরুদ্ধে দাঁড়িয়েছে, ভালো কাজ করেনি, আপনার বড় ভাইকে তারা অপমানিত করেছে, তার নামাজের মশলাটা পর্যন্ত নিয়ে গেছে তার নামাজ থেকে, তো আপনাকেও তারা অপমান করে, আপনি যাবেন না। কিন্তু তিনি ওদের আগ্রহ দেখে তিনি বের হয়েছিলেন। বের হওয়ার পরে জন এই বিজন প্রান্তরে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এ অত্যন্ত বিয়োগান্ত ঘটনা, দুঃখজনক ঘটনা। যারা করেছে তারা পাপিষ্ঠ, এই মানুষগুলো যে কাজগুলি করেছে এটা ঘটনাচক্রে সেদিন হয়ে গেছে, ঘটনাচক্রে আমরা না বলি, আল্লাহর ইচ্ছায় তাকদীরান, আল্লাহর ইচ্ছা ছিল এটা যে সেই দিন 10ই মহরমে সেই ঘটনা ঘটেছিল, এতে কোনো সন্দেহ নেই 10ই মহরমটা ঘটেছিল। সেই দিন 10ই মহরম তিনি শহীদ হন, আমরা মনে করি তাকে শহীদ হিসাবে, তিনি শহীদ হিসাবে মারা যান কারবালার প্রান্তরে। পরবর্তীতে মূল ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করে, কারণ কারবালা হয়ে গেছে আশুরার মূল উপজীব্য হয়ে গেছে, কারবালা ছাড়া আর কিছুই মানুষ আলোচনা করে না। দুর্ভাগ্যবশত আশুরার সাথে কারবালার সম্পর্কটা রসুলের যুগেও ছিল না, আবু বকরের যুগেও ছিল না, ওমরের যুগে ছিল না, ওসমানের যুগে ছিল না, আলীর যুগে ছিল না, এবং হাসান রাদিয়াল্লাহু আনহু যুগেও ছিল না। তাহলে বোঝা গেল যেই জিনিসটি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 40 বছরের পরে আরও পরে গিয়ে যখন সেটা আসলো, এটাকে কেন অন্য খাতে প্রবাহিত করা হলো, এতে কোনো সন্দেহ নাই যে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর সেই ঘটনা অত্যন্ত কষ্টদায়ক, কিন্তু তার পিতা আলী রাদিয়াল্লাহু আনহুর তাকে যে শহীদ করেছে সেটা আরও কষ্টদায়ক, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে আরও কষ্টদায়ক, ওমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে আরও কষ্টদায়ক, কিন্তু সেইগুলিকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না, সেগুলি নিয়ে কোনদিন মারা গেছে সেগুলি খোঁজ না কিনা। কিন্তু হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু দিবসটা এত ফলাও করে প্রচার করা হচ্ছে যে এটার কারণে মূল জিনিসটা হচ্ছে কি, হ্যাঁ, যেটা ওদের গুরুত্ব দেয় না কেন, শহীদ বলে নাই, কারণ মৃত্যু দিবসকে ফলাও করে প্রচার করতে শহীদ বলে নাই, এই জন্য আমরা দেই না, এবং এটা উচিত নয়। মৃত্যু দিবসের বেশি শোক পালনের নিয়ম হচ্ছে 3 দিন, স্বামীর জন্য শুধুমাত্র স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে মৃত্যুর পরে, আর কারোর জন্য 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই। এই জন্য সাহাবায়ে কেরাম বুঝেছেন, তাবেঈনরা বুঝেছেন, ইমামরা বুঝেছেন, তারা কোনোদিন কিন্তু শোক পালনের কথা আসে নাই, কোনো ইমাম সেটা করে নাই। দুর্ভাগ্যবশত যারা পথভ্রষ্ট, বিভ্রান্ত শিয়া গোষ্ঠী, রাফিদি গোষ্ঠী এবং তাদের অনুসারী যারা বিভ্রান্ত, বুঝে না আমাদের দেশের মানুষগুলো, তারা এই দিনটাকে এমন করে বড় করে দেখে যে এই দিনটা নিয়ে তারা মনে করে যে আশুরা বুঝি কারবালার সাথেই শুধু সম্পৃক্ত, অর্থ আশুরার সাথে কারবালার মৌলিক কোনো সম্পর্ক নেই, এটা একটা আল্লাহ তাআলার ইচ্ছায় সেদিন একটা ঘটনাটা ঘটেছিল, এটাই শুধুমাত্র, এবং সেটার জন্য দুঃখ আমরা করি, কিন্তু এই দিনেই করতে হবে, এই দিনে তাজিয়ে বের করতে হবে, মিছিল বের করতে হবে, এই দিনে কিছু একটা করতে হবে, রক্তাক্ত হতে হবে, এই দিনে গালিগালাজ করতে হবে, এবং এই দিনে বিষাদ সিন্ধু পড়তে হবে, বিষাদ সিন্ধুভাবে কান্নাকাটি করতে হবে, এই দিনে কবি নজরুলের সেই কবিতা পড়তে হবে, নীলশিয়া আসমান লালে লাল দুনিয়া, এই জাতীয় কবিতা পড়ে টিভিতে বিভিন্ন অনুষ্ঠানে এগুলি পড়ে পড়ে কান্নাকাটি করতে হবে, সোগের পানি ফেলতে হবে, এই জাতীয় সবই হচ্ছে বেদাত এবং গুণার কাজ। এটা হচ্ছে এই ইসলামের মধ্যে নতুন প্রবর্তন করা জিনিস, কারণ এটা ইসলামে ছিল না, এটা জোর করে প্রবেশ করে বেদাতিরা প্রবেশ করিয়েছে, এটা শোক প্রকাশের কাজ না, শোক প্রকাশ আমরা করি না, শোক আমরা যারা জীবিত ছিল তারা করেছে, আমরা আফসোস করি যে এইভাবে শহীদ হওয়াটা ঠিক হয় নবী পরিবার লোকদের, কিন্তু এটার কারণে শোক প্রকাশ প্রতি বছর বছর যে কাজটি করা হয় এটা বেদাত, কোনো সন্দেহ নেই। আমাদের কী করা উচিত, আমাদের বোঝা উচিত যে এইভাবে যে আমাদেরকে বোঝা উচিত নবী পরিবারের প্রতি যে জুলুম হয়েছে এটা আমরা স্বীকার করি, এবং এটা যারা করেছে তাদেরকে আমরা বলি যে এরা সবচেয়ে পাপিষ্ঠ লোক, এরা ক্ষতি করেছে নবী পরিবারের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নবী পরিবারের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন এরা ভালো ব্যবহার করেনি, এটা আমরা বলি, কিন্তু আমরা এর বিপরীত তাদেরকে কাফেরও বলি না, তাদেরকে তাকফির করা এটা ঠিক নয়, কারণ ইমান যদি থাকে কোনো কাউকে হত্যা করার কারণে কেউ কাফের হয়ে যায় না,
তাহলে দুনিয়ার মানুষ সবে কাফের হয়ে যেত, এ কাফের নয়। হ্যাঁ, তারা তাদের কাউকে আমরা কাফের বলি না, তবে তাদেরকে পাপিষ্ট এবং দুরাচারী এগুলো সবই বলতে পারি, কিন্তু কাফের বলা আমাদের জন্য এটা কখনো বলা উচিত নয়। কেউ যদি কাফের বলে সে এ কাফের অবশ্যই তার দিকে ফিরে আসবে, কারণ তাদের কোনো ইস্তেহার থাকতে পারে, ভুল থাকতে পারে, তাদের গুনাহ করেছে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের এই ব্যাপারে এরকম নয় যে তারা রসুলকে না মানার জন্য এটা করেছেন এমন নয়, বা তারা এই ওই পরিবারের প্রতি হিংসাত্মক হয়ে এটা করেছেন এটা নয়। তারা রাষ্ট্র দল ক্ষমতা ইত্যাদির কারণে সেটা করেছে। বেশিরভাগ মানুষ আজও যে হানাহানি মারামারিগুলি করে ক্ষমতার জন্য, তারা বেশিরভাগই এই জন্যই করে, তারা কেউ দিনের বিরুদ্ধে যাওয়ার জন্য করে না। যদি দিনের বিরুদ্ধে যায় সে কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা কোনো প্রমাণ পাওয়া যায়নি। কারণ তারা যারা এই এই হুসাইন রাদি আল্লাহ আনহুর বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করেছে তারা কেউ কাফের ছিল না, তারা সালাত আদায় করতো, তারা ভুল করতো, এটা একটা সন্দেহ নেই, কিন্তু তারা তাদেরকে আমরা কখনো তাকফির করি না, কাফের বলা তাদেরকে জায়েজ হবে না। তো হুসাইন ইবনে আলী রাদি আল্লাহ আনহু তিনি ওখানে মারা যাওয়ার কারণে আমরা তাকে তার জন্য দোয়া করি, আল্লাহ যেন জান্নাতের আলী মকাম দার করেন। রাসূল আসলাম তার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং তিনি বলছেন সৈয়দা শাবাব আহলি জান্নাত, জান্নাতবাসী যারা যুবক হবে তাদের নেতা হবে তারা, দুজনকে হাসান এবং হুসাইন এই দুজনকে তিনি ঘোষণা করে দিয়েছেন, এর অর্থ জান্নাতই তিনি। কিন্তু অন্যদের ব্যাপারে যারা তার বিপরীতে ছিল, এদের কারো ব্যাপারে, যেহেতু তারা তাবেঈ ছিল বেশিরভাগই, তাদের ব্যাপারে কোনো সাহাবি অংশগ্রহণ করেনি তার হত্যাকাণ্ডে নাউজুবিল্লাহ, কিন্তু কোনো তাবেঈ যারা ছিল তারা অধিকাংশই ছিল পাপিষ্ঠা দুরাচারী, এটা আমরা বলি। কিন্তু এর দ্বারা আমাদের কোনো দিন তাকফির করা, আরেক গোষ্ঠীকে কাফের বলে ফেলা কথায় কথায়, অমুককে কাফের, জিয়াদকে কাফের, ইয়াজিদকে কাফের, বা অমুককে কাফের, সীমারকে কাফের, এগুলো কাফের বলা জায়েজ হবে না। অপাপিষ্ট অপরাধী এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা কাউকে কাফের না বলি এবং এটাকে এই খাতে প্রবাহিত না করি। মহরম বলতে আশুরার কারবার না বুঝি, মহরম আমাদের জন্য আলাদা জিনিস। মহরম আমাদের একমাত্র কাজ হচ্ছে, একমাত্র কাজ যেটা মহরম মাসে সেটা হচ্ছে সওম পালন করা পুরো মাসে। আর দ্বিতীয় কাজ হচ্ছে যে 9 তারিখ এবং 10 তারিখ সওম পালন করা। এর বাইরে আমাদের সেখানে কোনো খাওয়া দাওয়া বেশি করে খাওয়ানো অথবা সেখানে তাজিয়ে বের করা, হানাহানি মারামারি করা, এটা শরীয়ত অনুমোদিত নয়। এই কাজটি যেন আমরা না করি, আল্লাহ এ থেকে আমরা যদি বিরত থাকি, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ আপনাদের সামনে মহরম নিয়ে একটু আলোচনা করছি, এই জন্য যে মহরমেরটা সামনে আসছে, অনেকেই ভুল বোঝাবুঝি হয় এটার মধ্যে এর দ্বারা, এবং বেশিরভাগ মানুষই মনে করে মহরম শুধু আশুরার সাথে সম্পৃক্ত, এই জন্য সেটার উত্তর দিলাম। এখন আমরা নিয়মিত প্রশ্ন উত্তরে আসছি। নিয়মিত প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, এই হাদিসটি কি সহি? আল্লাহ যখন খুশি হন তখন তার বান্দাদেরকে 4টি জিনিস দান করেন, বৃষ্টি, কন্যা সন্তান, মেহমান ও সুস্থতা। এই হাদিসটি সহি নয়, এই হাদিসটি সহি নয়। এগুলি অনেকেই আমরা সুযোগ বুঝে বিভিন্ন জিনিসকে কথা কথা হাদিস বানিয়ে ফেলি, এই জন্য এই জাতীয় জিনিসকে হাদিসের প্রসার না করি। তবে এর কিছু কিছু জিনিস কথাশুদ্ধ আছে, হাদিস হিসাবে নয়। কথাশুদ্ধ কি? অবশ্যই বৃষ্টি আল্লাহর রহমতে, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলছেন যে অমিন আয়াতিহি আইয়ুরসালাকুম রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রহমাতিহি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার নির্দেশনার মধ্যে একটি হচ্ছে যে বাতাস প্রবাহ করেন যেখানে তার রহমতের আগে, অর্থাৎ বৃষ্টি হওয়ার আগে তিনি সেটা প্রেরণ করেন। এটা আল্লাহর রহমত খাস, রহমতে খাস, বৃষ্টি আল্লাহর রহমতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাম বৃষ্টি হলে পছন্দ করতেন, বৃষ্টি হলে তিনি গায়ে বৃষ্টির ফোঁটা লাগাতেন এবং বলতেন সাইয়িবান নাফিন, আল্লাহ এমন উপকারী বৃষ্টি দাও, বৃষ্টি অবশ্যই রহমতের বৃষ্টি। কন্যা সন্তান, এটাও তার জন্য কল্যাণকর। কন্যা সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3টি মেয়েকে যার 3টি মেয়ে আছে, 3টি মেয়েকে বড় করে তুলবে, সুন্দর করে সুপাতে দান করবে, দিনের উপর বড় করবে, সুপাতে দান করবে, তার জন্য জান্নাত রাসূল ঘোষণা করেছেন। এক সাহাবী বলে যে রাসূল দুজন, রাসূল দুজনের কথা বলেছেন। আরেকজন বলে যে রাসূল একজনের কথা বললো, সেটা বলতেন। এর অর্থ হচ্ছে যে মেয়েরা অবশ্যই অবশ্যই তারা জান্নাতে যাওয়ার সোপান, যে ব্যক্তি ছোটো মেয়েদেরকে লালন পালন করে বড় করে তুলবে সে জান্নাতে যাবে। তেমনিভাবে যেই মেয়েটি মা হয়েছে সেও জান্নাতের সোপান, কারণ যে ব্যক্তি তার মায়ের সেবা করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ দেখুন, মেয়ে কোনো অবস্থাতেই ফেলনা নয়। মেয়েরা যদি ছোটো করে, ছোটো থেকে বড় করে তুলুন, জান্নাতে যাবেন। আর মেয়ে যখন মা হয়ে যাবে, তখন যদি কোনো সন্তানরা তার অনুসরণ করে চলে, তার কথা সন্তানরা যদি কোনো তার সেবা করে তুলে, সেও জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল, একজন মানুষ মেয়েদের প্রতি যত বেশি শ্রদ্ধাবোধ রাখবে, মেয়েদের তত বেশি সম্মান করবে, মেয়েদেরকে যত বেশি ইজ্জতের সাথে রাখবে, তাদেরকে ভালোভাবে পরিচালনা করবে এবং তাদের দেখাশোনা করবে, তার জন্য জান্নাত ছাড়া আর কোনো গত্যন্তর নেই, জান্নাতে চলে যাবে, এটা বোঝা যায়। সুতরাং এটা একটা অবশ্যই আল্লাহ তাআলার একটা খুশির জায়গা, এতে কোনো সন্দেহ নেই, আল্লাহ তাআলা সেটা প্রদান করেন। আর মেহমানের ব্যাপারে, নবী রাসূলগণ মেহমানদারি করতেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান নওয়াজ ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখার জন্য মেহমানকে সম্মান করে, এতে কোনো সন্দেহ নেই, মেহমান আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে আসবে, এতে সন্দেহ নেই। আর অসুস্থতা,
অসুস্থতা সরাসরি দাবি করা, অসুস্থতা চাওয়া চেয়ে নেওয়া জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেন সবসময় দোয়া বলতেন, আল্লাহ আমি আসালুক আল আফওয়া ওয়াল আফিয়াতা, আল্লাহ আমি নিরাপত্তা চাচ্ছি অর্থাৎ অসুস্থতা থেকে মুক্তি চাচ্ছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করতেন কেউ যেন বেলা তালাশ না করে, বিপদ তালাশ না করে, বিপদ চেয়ে না নেয়, এটা অবশ্যই। কিন্তু অসুস্থতা যদি কারো এসে যায় সেই যেন ইয়া না হয়, ধৈর্য হারা না হয়, বরং ধৈর্য ধারণ করে, কারণ এর মাধ্যমে তার গুনার কাফারা হবে এবং আখেরাতে যখন সে যাবে তখন আর কোনো গুনাহ থাকবে না, হাদিসে স্পষ্ট এসেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো সাহাবী 10 বছর উম্মে মেলদম নিয়েছিলেন, উম্মে মেলদম মানে জ্বর নিয়েছিলেন, এবং তিনি সেটা বলতেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি সেটাকে বলেছেন গুনাহ মাফের একটি কারণ, আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার একটি কারণ। সাহাবায়ে কেরাম নিশ্চয়ই তাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন আমরা বিশ্বাস করি। তো তাদের গুনাহ যেগুলি সাধারণ পদস্খলনগুলি হয় সেগুলিকে তারা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আমরা বলি না তাদের গুনাহ হয় না, কিন্তু ক্ষমা করে দিয়েছেন, তাদের জান্নাতের ব্যবস্থা করেছেন। তারপরেও সাহাবায়ে কেরাম নিজেদেরকে আল্লাহর প্রিয় পাত্র বানানোর জন্য কোনো কিছু হলে তারা অস্থির হয়ে যেতেন না, তার বিপদ আপদে তারা সুস্থির থাকতেন এবং ধৈর্যশীল থাকতেন, সহিষ্ণু থাকতেন। এগুলি হচ্ছে মূলত মূল কাজ, এইগুলি কোনোটাই খারাপ নয়, কিন্তু অসুস্থতা চেয়ে নেওয়া যাবে না। এবং আল্লাহ তাআলা খুশি হন তখন অসুস্থতা দেন, মেহমান খুশি হলে মেহমান পাঠান, খুশি হলে সন্তান না সন্তানদের বৃষ্টি হন, এইভাবে যে হাদিস বর্ণনা করা হচ্ছে এইভাবে কোনো হাদিস আমাদের জানা নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাবা মা উভয়ে মারা গেছেন, বাবা মা বিশেষ করে মায়ের অসন্তুষ্টি থেকে মাফ হওয়ার কী করণীয়? অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, মানুষ নেয়ামতের কদর করতে জানে না। যার দুটি বড় নেয়ামত আছে, মা এবং বাপ আছে, এখনই আপনাদের উচিত মা বাবার সেবা করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের অভাব থাকলে গোছানোর চেষ্টা করা, তাদের কোনো সমস্যা থাকলে তাদের সেই সমস্যার ব্যাপারে সচেষ্ট থাকা, এটা কিন্তু একটা বড় দায়িত্ব একদিন সন্তানের, সে ছেলে হোক মেয়ে হোক। মেয়ের দায়িত্ব কম, বাপের বাড়ি চলে গেলে, স্বামীর বাড়ি চলে গেলে তার দায়িত্ব কমে যায়, তার সামর্থ্য অনুসারে দেখবে, কিন্তু ছেলের অবশ্যই তার দায়িত্ব থেকে যায়, সে তাকে দেখতেই হবে, তার যাবতীয় সমস্যা দূর করার চেষ্টা চালাতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে, যতটুকু শরীরের বিরোধী না হয় ততটুকু চেষ্টা তাকে চালিয়ে যেতেই হবে। কিন্তু দুর্ভাগ্যবশত অনেকেই বাবা মা জীবদ্দশায় যতই তাদেরকে বলে শোনে না, বাবা মার কথা বিরোধিতা করে, যখন বাবা মা চলে যায় তখন আফসোস করে যে এখন আমাদের কী করা আছে, তখন আপনাদের কী করা আছে, তাদেরকে যদি কষ্ট দিয়ে থাকেন তো বড় গুনার কাজ করেছেন, এবং এইটা অপেক্ষা করছে আপনার জন্য পরবর্তী জীবনে, আপনার জন্য দুনিয়াতে যদি শাস্তি হয়েও অনেক সময় হয়েই যায়, না হলেও আখেরাতে সেটা শাস্তি আপনার জন্য রয়ে গেছে। এখন আপনার বড় কাজ হচ্ছে আল্লাহর কাছে তওবা করা এবং বাবা মার জন্য দান করা, সদকা করা, বাবা মার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, বাবা মার জন্য কিছু স্থায়ী দান করা, স্থায়ী দান থেকে সদকা জারিয়া করা, বাবা মার জন্য প্রয়োজন উমরা করেন, হজ করেন, একটা টিউবওয়েল কোথাও দিয়ে দেন, মসজিদ বানিয়ে দেন তা বাবা মার জন্য, বাবা মার জন্য কোনো দান করেন, বাবা মার জন্য লোকদের মাঝে মধ্যে সুযোগ পাইলে খাওয়াবেন, যেখানে সেখানে, তবে মেস বানি না, মানে যেখানে পাবেন সেখানে খাইয়ে দিবেন, সুযোগ পাইলে যখনই মাথায় আসবে, টাকা আসবে হাতে, বাবা মার জন্য নিয়ত করে দান করেন, এবং বাবা মার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখাশোনা করেন। বাবা মার হকদার সবচেয়ে বেশি হলো বোনেরা, বাবা মাদের কাছের সবচেয়ে, বোনদের দেখাশোনা করেন, ফুফুদের দেখাশোনা করেন, দাদি যারা আছে তাদের দেখাশোনা করেন, বাবা মার নানা নানি খালা খালু এগুলি মায়ের পক্ষ সেগুলিকে দেখাশোনা করেন। এগুলির মাধ্যমে আপনার বাবা মার প্রতি যে খারাপ আচরণ হয় সেগুলি কিছুটা লাঘব হতে পারে। আরেকটি জিনিস, বাবা মা যাদেরকে ভালোবাসতেন বাইরে, আত্মীয় স্বজনের বাইরে অনেকে ভালোবাসতেন, তাদেরকেও আপনি দেখাশোনা করতে পারেন, তাদেরকে কিছু দিতে পারেন। একবার আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন এক বেদুইন যাচ্ছে, তখন তিনি তার বেদুইনকে তার মাথার পাগড়ি দিয়ে দিলেন, গায়ের কাপড় দিয়ে দিলেন, সুন্দর সুন্দর যা যা সব দিয়ে দিলেন। তখন তার সাথীরা বলল, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সাথীরা বললেন যে আপনি এই বেদুইনকে একটা দিলে হইতো, সে খুশি হইতো বেদুইন মানুষ। তিনি বললেন যে না, আমি এই জন্য দেইনি যে বেদুইন, ওই জন্য দিয়েছি যে তিনি আমার বাবা ওমর রাদিয়াল্লাহু আনহুর খুব প্রিয় পাত্র ছিলেন, দুইজনের বন্ধুত্ব ছিল, এই জন্য তাকে দিয়েছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে যে একজন মানুষ মারা গেলে তার একজন মানুষ, কোনো মানুষের পিতা যখন মারা যায়, তার বন্ধুবান্ধবদের দেখাশোনা, তার পিতার প্রতি একরাম করা, পিতাকে সম্মান করা, পিতার প্রতি ভালো ব্যবহার অন্তর্ভুক্ত রাসূলুল্লাহ হাদিসে আসছে। তাহলে এই জন্য আপনি এখন যা করতে পারেন যে তাদের কাছে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এবং তাদের জন্য বেশি দোয়া করবেন, তাদের জন্য দান সৎকার করবেন এবং তাদের আত্মীয় স্বজনকে দেখাশোনা করবেন এবং তারা যাদেরকে ভালোবাসেন তাদেরকে দেখাশোনা করবেন এবং তাদের জন্য যত ভালো কাজ আছে সুযোগ পেলেই তাদের জন্য দোয়া করবেন সলাতের মধ্যে, সলাতের শেষে, আর সবসময় মুখে যেন থাকে আপনার রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটি বেশি বেশি করে করবেন। আরেকজন প্রশ্ন করেছেন, ওনার হাতে একটা ঘাড় মতো হয়েছে, তাই ডাক্তার ওনাকে একটা অয়েন্টমেন্ট ব্যবহার করতে দিয়েছেন এবং বলেছেন ওটা ব্যবহার করলে 8-10 ঘন্টা হাতে পানি ব্যবহার করতে পারবেন না, এটা উনি এটা রাতের বেলা ব্যবহার করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
যখন এখন ওনার প্রশ্ন হচ্ছে উনি কি ফজরের সালাতে পুরো ওযু পরিবর্তে তায়াম্মুম করতে পারবেন? বোন, তায়াম্মুম তো ওই সময় যখন ওযু করা আর কোনো সুযোগ নাই, আপনার পানি যেহেতু আছে আপনাকে ওযু করতে হবে, তবে ওই হাতে পানি লাগাবেন না, ওই হাতে আপনি ভিজা হাত টেনে নেবেন, অর্থাৎ আপনি আঘাত ভিজিয়ে ওই জায়গাতে যেখানে লাগছে সেখানে ভিজা টেনে, আর বাকি জায়গাতে পানি লাগাতে যেটুকু পারবেন ওটুকু লাগাতে হবে পানি, যেহেতু আঙ্গুলে যদি হয় ওই আঙ্গুল বাদ দিয়ে বাকিটুকু পানি লাগাবেন, আর যদি হাতের বেশি অংশ হাত ওই অংশটুকু বাদ দিয়ে বাকিটুকু করবেন, যতটুকু আপনার আপনি করতে পারেন অতটুকু আপনাকে ওযু করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারো আল্লাহ তাকওয়া অবলম্বন করো, আর আল্লাহ তাআলা বলেছেন ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মুমু সাইদান তাইয়্যিবা, পানি না পেলে তাহলে তোমরা মাটি পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করো, পানি আছে এখানে, তাজিদু বলছে, ফাইল্লাম তাস্তাতিউ বলে নেই, পারো নাই বলছে, হ্যাঁ না পারলে করতে, ফাইল্লাম তাহাদিসে আসছে না পারলে করা যাবে, কিন্তু এটা না পারা একেবারেই না পারা নয়, এটা হচ্ছে একটা অংশে না পারা, যতটুকু অংশ না পারো অতটুকু করবে না, যেটুকু পারেন অতটুকু আপনাকে করতে হবে, তাহলে তায়াম্মুম করলে হবে না, আপনাকে ওযু করতে হবে, ওইটুকু আপনি তায়াম্মুম করবেন, আর যদি এমন হয় যে ডাক্তার আপনাকে বলেছেন যে ওযু পানি ব্যবহার করলে আপনার ক্ষতি হবে, তখন আপনি শুধু তায়াম্মুম করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি জানতে চাই জান্নাতে গেলে বান্দা যা চাবে তাই দেওয়া হবে, এমনকি যদি সেটা এই পৃথিবীতে কোনো পেশা বিড়াল পোষা বিড়াল থাকে তাও কি সে পাবে, তাও কি সে পাবে, আল্লাহ তাকে সেটা জানাতে দেবেন? সুবহানাল্লাহ ভাই, জান্নাতে যাওয়ার বিষয়টি আপনি এত সহজভাবে নিলেন, জান্নাতে যাবে কারা, যাদের অন্তর পবিত্র, আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, অন্তর পবিত্র না হলে জান্নাতে যেতে পারবেন না, দুনিয়া আপনি আল্লাহর চেয়ে বেশি ভালোবাসা কাউকে বাসতে পারবেন না, সেটা কোনো প্রাণীও নয়, স্ত্রীও নয়, স্বামীও নয়, সন্তানও নয়, কাউকে নয়, এটা আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহর ভালোবাসা যদি বেশি হয় তখন আপনার পোষা বিড়ালের ভালোবাসা বেশি হবে না, বেশিও আপনি এখন চিন্তা করতেছেন পোষা বিড়ালে যেন আপনার সাথে জান্নাতে যায়, আপনার সাথে এরকম চিন্তা থাকবে না যদি আপনাকে আল্লাহকে বেশি ভালোবাসেন, আপনি যদি চিন্তা করেন যে পোষা বিড়াল তো মরে যেতে পারে, পোষা বিড়াল তো চলে যেতে পারে, নষ্ট করতে পারে, পোষা বিড়াল এমন কিছু না, এটা হচ্ছে সাময়িক একটা আবেগ, আবেগ শুধুমাত্র, এটা কয়েকদিন পরে অন্যদিকে চলে যাবে, শেষ হয়ে যাবে, এটা পোষা বিড়ালের জন্য আমার কান্নাকাটি করার কিছু নেই, আমি আমার এই সময়টা যেটাতে আমি বেহুদা প্রাণীগুলির পিছনে ব্যয় করতেছি, অনেকে দেখা যায় পোষা জিনিস পালতেছে, কী পালে, কেউ পাখি পালে যেগুলি কোনো কাজে লাগে না, মোটা মোটা খাবার খা খাও বিদেশ থেকে পাশিক পাখি কিনে এনে পালতেছে, না যায় কাম করতেছে বিহুদে কাম, এগুলিকে ওই দুই কাজ ছেড়ে দেন, এগুলিকে পালতে হবে কেন, আপনার এই টাকা গরিবদেরকে দেন, একটা ফকিরকে দেন, মিসকিনকে দেন, এটা কাজে লাগে, বেহুদা কাজ কেন করবেন? মিনহসিন ইসলামের মারে তর্কুমালা ইয়ানি, একজন মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে যেগুলো অর্থহীন সেগুলি সে পরিত্যাগ করবে, আপনি পোষা বিড়ালের কোনো দরকার নেই, শরীয়ত পোষা বিড়াল কথা বলে নাই, আপনি বলতে পারেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা বিড়াল ছিল, আবু হুরায়রা দিল একটা বিড়াল না বহু বিড়ালকে, যখনই তিনি বিড়াল খাবার দিতেন, খাবার ছিলই না তাদের, তিনি মাঝে মধ্যে রাখতেন যেটা আসতো সেটা, এর অর্থ হয়ে তিনি বিড়াল পালতেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনে না বিড়াল পালবেন, বিড়ালটা আসতো, বিড়াল এমন এক প্রাণী যেটা সাধারণত মানুষের সাথে লেগে থাকে, তো আপনি বিড়ালের প্রতি দরদ দেখাতে পারবেন না, এটা ভালোবাসা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এগুলি এক ধরনের বাড়াবাড়ি, এই জন্য আপনি মনে হচ্ছে জান্নাতে বিড়াল থাকতে হবে আপনাদের, এটা জান্নাতে আপনি যান যেখানে আপনি যা চাবেন তা পাবেন, আপনি জান্নাতে যাওয়ার দোয়াটাই করেন, এটা বিড়াল জান্নাতে যাওয়ার বিড়াল দিবে দোয়া করেন না, আপনি জানেন না যে বিড়ালের চেয়ে ভালো জিনিস আপনি পাবেন, অনেক কিছু পাবেন জান্নাতে, আপনি প্রাণী পাবেন, যে প্রাণী উঠতে চললে, যে প্রাণী আপনাকে জওয়াদ এমন তিনি দ্রুতগামী অশ্ব পাবেন, ঘোড়া পাবেন, যেটা আপনি চান সেটা পাবেন, এতে কোনো সন্দেহ নেই, আপনার এখন এই বিড়ালের চিন্তা করে দোয়া করবেন না, আপনি দোয়া করবেন আল্লাহ আমাকে জান্নাত দাও, জান্নাতে যাওয়ার কাজগুলি করেন, জান্নাতে যাওয়ার বাধা যেগুলিগুলি পরিত্যাগ করেন, অর্থাৎ গুনার কাজগুলি পরিত্যাগ করেন এবং আল্লাহকে রব হিসেবে মানেন, ইলাহ হিসেবে মানেন, আল্লাহর ইবাদতগুলি সুন্দর মতো করে যান, শিরিক থেকে দূরে থাকেন এবং মৃত্যু পর্যন্ত আল্লাহকে স্মরণ করেন, প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করেন, এটার মধ্যে আমরা জান্নাতে যেতে পারলে আপনি যদি কোনো সেখানে গিয়ে আপনার মনে হয় পোষা বিড়ালের কথা সেটাও পাবেন, কিন্তু সেটা আপনার মনে হবে না, কী জন্য? কারণ বিড়ালগুলো প্রাণীগুলোকে হাঁসরের মাঠেই আল্লাহ তাআলা যে পানি আপনি দুনিয়াতে পোষা বিড়াল যেটার জন্য কান্নাকাটি করছেন এগুলি হাঁসরের মাঠে আল্লাহ তাআলা আবার মাটির সাথে মিশিয়ে দেবেন, যখন আল্লাহ তাআলা বলবেন মাটি হয়ে যাও, মাটি হয়ে যাবে, এবং তখন কাফেররা বলবে ইয়া লাইতেনি কিন্তু তোরা বাহা, যদি আমি যদি মাটি হয়ে যেতাম, কিন্তু মাটি হতে পারবে না, তাহলে আপনার দুনিয়া যে সমস্ত প্রাণী আছে এগুলো কিন্তু জানাতে যাবে না, আপনার জন্য ওখানে আল্লাহ তাআলা আপনার আনন্দের প্রত্যেকটা জিনিস রাখবেন, জওয়াদ রাখবেন, ঘোড়া রাখবেন, ওট রাখবেন, যেটা আপনি চান সেটা আপনি পাবেন, এতে কোনো সন্দেহ নেই, আপনি জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা করেন, ওখানে যদি আপনার বিড়ালের কথা আপনার মনে হয় অবশ্যই আপনি বিড়াল পাবেন, সেখানে বিড়াল পাবেন, কিন্তু এটা আপনার মনে হবে না, কারণ এই জাতীয় জিনিসগুলো সেখানে বিড়াল হচ্ছে উচ্ছিষ্ট প্রাণী, খায় প্রাণী, এগুলি সেখানে উচ্ছিষ্ট জিনিস আপনার থাকবে না, আপনার সেই জন্য প্রাণী আপনার কেন থাকবে, এই জন্য এই জাতীয় আপনার যে আবদার উল্টা আবদার, এটা জান্নাতের মানুষ এগুলো উল্টে আবদার করে, জান্নাতের মানুষ চিন্তা করে জান্নাতে গেলে আমার কী থাকবে, নাহার থাকবে, আল্লাহ বলেছেন তাজরি মিন তাহতিল আনহার, আল্লাহ তাআলা বলেছেন যে চার রকমের নাহারের কথা বলেছেন, আল্লাহ তাআলা চারটি চার রকমের ইয়ে থাকবে,
প্রস্রবণ থাকবে, ঝর্ণা থাকবে, এবং সেগুলিতে একটা দিকে মধু আসবে, একটা দুধ আসবে, পানি আসবে, এবং এমন মাদক দ্রব্য আসবে যেটাতে কোনো মাথায় পাগলামি নাই, এগুলি আসবে। চারটি প্রস্রবণ থাকবে, সেখানে এক একজনের জান্নাতের যে বাড়ি হবে, মুক্তার বাড়ি হবে, মুক্তার খোলসের ভিতরে বাড়ি হবে, এবং সেই সৌন্দর্য তা সে বুঝতেই পারবে না যে সে কিন্তু কোনোটা চামড়া, কোনোটা হবে সোনার তৈরি, কোনোটা রূপার তৈরি, কোনোটা যটুকু যায় এক একটা যে সর্বশেষ যাবে তার জন্য পৃথিবী যত বড় তার পৃথিবীর মতো এরকম আরেকটা এরকম দশটা পৃথিবী দেওয়া হবে। সেটার ভিতরে সে এক একটা গাছ হবে যে গাছের নিচ দিয়ে হাজার বছর দৌড়াতে পারবে, শেষ হবে না। এই এত বিশাল জান্নাতের মধ্যে আপনার শুধু একটা বিড়ালের আশা হলো? এই বিড়ালের চিন্তা আপনার কেন আসলো? কারণ আপনার এখনও আজম, আপনার ইচ্ছা শক্তি অত্যন্ত কম। সেখানে আপনাকে কী দেওয়া হবে? আপনি যা চাইবেন তা পাবেন। আল্লাহ তাআলা বলেছেন, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। যা চাইবে তা পাবে, যা দাবি করে নেবে তাও পাবে, যা চাইবে সাহানে শুধু আমার বলে নেবে সেটা হয়ে যাবে। তার জন্য যেভাবে ঘুরাবে, ইফাজ্জিরুন ওয়া তাফজিরা, বলবে যে আমি চাই এই নাহারটা, এই নদীটা আমার পিছন দিয়ে যাক, সঙ্গে সঙ্গে পিছন দিয়ে চলে যাবে, এই সামনে দিয়ে আসো সামনে দিয়ে চলে যাবে, নিচে দিয়ে যাও নিচে দিয়ে আসবে, এই পানিটা উপরে উঠে আসো উঠে চলে আসবে। আপনি চিন্তা করতে পারবেন না যা আপনি এখন কল্পনা করতেছেন। কিন্তু একটি বিড়ালের চিন্তা বসে না থেকে আপনি জান্নাতে যাওয়ার চিন্তা করুন। আল্লাহ আপনাকে সেখানে গেলে সব আপনি পাবেন, আর জান্নাতের কাজ করুন। জান্নাতের জন্য যতটুকু যে সে সমস্ত কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেগুলির প্রতি সবসময় সচেষ্ট থাকুন। ইনশাআল্লাহ আপনি জান্নাতে গেলে সব পেয়ে যাবেন। আল্লাহ আপনাকে জান্নাতের অধিবাসী করুন, আমাকে জান্নাতের অধিবাসী করুন, এই দোয়া আমরা করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাবা মা যদি বলে যায় আমার মৃত্যুর পর আমার কবর অমুক জায়গায় দিও, এমন কি বলা যাবে? কবর কোথা হবে এটা কি গুরুত্বপূর্ণ? কবর এ না যেও কি কবর বাসকারীর জন্য দোয়া করা যাবে কি, একটু বিস্তারিত বলুন। বাবা মা যদি বলে, ওসিয়ত করে যে আমার কবরটি অমুক জায়গায় দিও, এটা দুই রকমের। একটি হচ্ছে ওসিয়তে যে জায়গার কথা বলেছে এটা গুরুত্বপূর্ণ এবং তার পক্ষে সম্ভবও। যেমন মদিনায় আছে, বলছে যে আমি তো মরে যাই, মদিনায় আমাকে দাফন করিও, তাহলে তার এই এটা পালন করতে হবে, তাকে অন্য দেশে নিয়ে যাওয়া যাবে না। কারণ মদিনার বরকতপূর্ণ, মদিনার মৃত্যু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মৃত্যু যারা মারা যাবে তাদের জন্য সুপারিশ করবেন বলে ঘোষণা করেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে বোঝা গেল যে মদিনার মৃত্যু এটা মদিনার বরকতময়, আল্লাহ মোবারক এবং মক্কা মোবারক, যদি কোনো এখানে কেউ মারা যায় তার এই ওসিয়ত বাস্তবায়ন করা এটা গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু এর বাইরে মক্কা মদিনা অথবা বাইতুল মাকদিস কোনো বর্ণনা বাইতুল মাকদিসের মৃত্যুর কথা আসেনি, বরকতময় হাদিসে আসছে তো সেখানে, কিন্তু সেখানে মারা যাওয়ার কথা হাদিসে আসে না। মক্কার মদিনার কথা স্পেশালি আসছে, মক্কাতে মৃত্যুর আলাদা কোনো ফজিলত বর্ণিত হয়নি। কিন্তু যদি কোনো সেখানে মারা যায় সে বলে যে আমাকে এখানে দাফন করে, তাহলে এই যেহেতু হারাম দুইটি হারাম মক্কা ও মদিনা, এখানে তাকে দাফন করবেন, সেখান থেকে তার ওসিয়ত পূরণ করবেন যদি সম্ভব হয়। সেটা যদি সম্ভব না হয়, কারণ ধরো অন্য দেশে মারা গেছে তাহলে নেওয়া যাবে না, তাহলে নেবেন না, এটা অনুমতি নেই, নিতে পারেন না, এটা পালন করতে হবে না। আর যদি এমন হয় যে তিনি যে জায়গার ওসিয়ত করেছেন সেটা আর কিছু নয়, সেখানে একটা আগে সেখানে কোনো পীরের খানকা অথবা সেখানে কোনো তথাকথিত যারা কবর পূজারী আছে তাদের জায়গা অথবা যেখানে মাজার হবে এরকম অবস্থা, তাহলে সেখানে হারাম হবে, আপনার জন্য পরিবর্তন সেখানে কখনো দিতে পারবেন না, কারণ এর অর্থ হলো যে এটা একটা শিরকের আখড়া বানানো হবে, সেখানে নেওয়া যাবে না। আর যদি এরকম হয় যে এমন কিছু নয় বরং উনি চাচ্ছেন যে তার আত্মীয় স্বজনের কাছ থাকবে, গ্রামের বাড়িতে কবর দিতে বলেছে, তখন সেটা যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় আপনি পালন করুন, বাধ্যবাধকতা নেই, সম্ভব হলে আপনি পালন করবেন। যে ওখানে যেহেতু একসাথে গেলে সবাই জিয়ারত হবে, সবাই আশা করতেছেন কেউ গেলে হয়তো তার কবর জিয়ারত করা হবে, এটা হলো এই জন্য হয়তো তিনি বলেছেন, সেই জন্য হয়তো তিনি একসাথে থাকার, কিন্তু কবর নিচে গেলে যে একসাথে থাকবে কথাটা এরকম না, এটা ভুল। প্রত্যেকের কবর তার আখিরাত আলাদা আলাদা, এখানে একসাথে হওয়া রুহের একসাথে হওয়া হাদিসে আসছে বিভিন্ন বর্ণায়, সেটা একসাথে হবে, কিন্তু তার এটার সাথে শরীরের সাথে সম্পৃক্ততা নেই যে এখানে কাছে কবর দিলেই তার শরীরের সাথে দেখা হবে, এরকম না। সুতরাং এখানে কবর কোথায় দেওয়া হচ্ছে এটা বড় ফ্যাক্ট নয়, তার ওসিয়ত এখানে পূরণ করা জরুরি নয়, এই জায়গাতে পূরণ করা জরুরি নয়। তবে কেউ করতে পারলে তার বাবা মার ইচ্ছাকে পূরণ করতে পারলে ভালো, তবে এটা জরুরি নয়। আর যদি মনে করা হয় যেখানে কোনো অলি আল্লাহর কবরস্থানের পাশে দিতে বলেছে, তাহলে সেটা পূরণ করাই যাবে না, কারণ তাহলে বোঝা গেল সে আশা করতেছে অলি আল্লাহ তারা আজাব থেকে বাঁচাবে যেহেতু কিছু, তাহলে তার শিরিক হয়ে যাবে, যেটা পূরণ করা যাবে না। এবং তাকে আগে থেকে সাবধান করে দিতে হবে যে অলি আল্লাহ আপনার কিছুই করতে পারবে না, আল্লাহ যদি কোনো হেফাজত না করেন কবরের মাটি কবরের নিচে কেউ কাউকে সাহায্য করতে এগিয়ে যেতে পারবে না, কবরবাসীর কেউ সাহায্য করতে পারে না, এবং কবরবাসীও কাউকে সাহায্য করতে পারে না, কবরবাসী কেউ কেউ করতে পারে না, কবরবাসীও কাউকে করতে পারে না, এরকম বিশ্বাস থাকলে ইমান হারা হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, তাকে তখন সাবধান করতে হবে। আর যদি এরকম হয় যে না এটা কিছু না, এমনি তিনি বলেছেন যে তাকে অমুক জায়গায় দিতে, যাতে করে এখানে মাটি খারাপ, এখানে মাটি অর্থাৎ উঁচু মাটি আছে ওখানে দিতে কবর, তাহলে চেষ্টা করলে দিবেন,
তো এটা পূরণ করা, মোট কথা এটা পূরণ করা আপনার কারো উপরে ফরজ ওয়াজিব নয়, এটা পূরণ করা তার ফরজ ওয়াজিব নয়, কারণ এটা দ্বারা কোনো ফজিলত নির্ভর করছে না, কোনো ফজিলত নির্ভর করছে না। এই জন্য কবর কথা হবে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবে শরীয়তের বিধান হচ্ছে যেই জায়গাতে যে ব্যক্তি মারা যাবে সেই জায়গাতে কবর ব্যবস্থাপনা করা, লাশ নিয়ে টানাটাই না করা। আমার দেশে যেভাবে করা হয়, একবার ইয়াতে যেখানে কি বলে শহীদ মিনারে, একবার বিভিন্ন জায়গাতে বড় বড় ইয়াতে অনুষ্ঠানে নিয়ে রাখা হয় কতক্ষণ, আবার নিয়ে এরপর নিয়ে হয় আরেক দেশে, আর এখানে ওখানে নিয়ে 10 বার 12 বার 5-6 বার করে যেগুলি করা হয় এগুলি সবই হচ্ছে হারাম কাজ। এগুলি আল্লাহ তার রাসূল অনুমোদন করে নাই, এগুলি হচ্ছে দুনিয়ার জিনিস। মানুষ মরার পরেও আখেরাতের কথা চিন্তা করে না, মরার পরেও তা চিন্তা করে না যে আল্লাহর কাছে কী জবাবদিহি করবে। তারা মরার পরেও লাশ নিয়ে রাজনীতি করে, লাশ নিয়ে হানাহানি মারামারি করে, এগুলি আসলে শরীয়ত অনুমোদিত জিনিস নয়, এগুলি হচ্ছে বানোয়ার জিনিস। লাশ যেখানে মারা যাবে সেখানে যত দ্রুত সম্ভব তাকে দাফন করা হচ্ছে শরীয়তের বিধান, কাছে যেখানে মারা সেখানে দাফন করতে। এই জন্য দেখেন যখন মদিনাবাসীরা মদিনাতে কবর দেওয়া হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম যারা দূর দূরান্তে মারা গেছে তাদেরকে সেখানে কবর দেওয়া হয়েছে। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে রাবাতে কবর দেওয়া হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে কুফাতে কবর দেওয়া হয়েছে। অনুরূপ যে যেখানে মারা যায় সেখানে কবর দেওয়া নিয়ম, সেটাকে টানাহেঁচড়া করা শরীয়তের বিধান নয়। এটা যারা করে তারা আসলে শরীয়ত বিরোধী কাজ করে, কিন্তু তারা আবেগ নিয়ে অনেক কাজ করে, অনেকে রাজনৈতিক উদ্দেশ্যে করে, অনেকে তাদের ব্যক্তিগত কোনো উদ্দেশ্য সাধন করার জন্য সেটা করে থাকে। আল্লাহ আমাদেরকে এগুলি থেকে নাজাত দিন, এইগুলি বোঝার তৌফিক দান করুন, এবং আমরা যেন কবরবাসীকে কবর নিয়ে এই সমস্ত কুসংস্কারে আমরা লিপ্ত না হই। আপনার আরেকটি প্রশ্ন হচ্ছে সাথে যে কবরে না যেও কি কবরবাসীর জন্য দোয়া করা যাবে কি? জি অবশ্যই, আপনি যেখানে থাকেন সেখান থেকে কবরবাসীর দোয়া করবেন, এটা হচ্ছে নিয়ম। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, সাল্লু আলিয়া হাইতু মা কুনতুম, যেখানে থাকো আমার জন্য তোমরা যেখানে পড়ো সেখান থেকে সালাত পাঠ করো। তিনি বলেছেন, লা তাজালু কবরি ঈদা, আমার কবরকে ঈদের ক্ষেত্র জায়গা বানিও না, ঈদের অর্থ আনন্দ সম্মিলনস্থল বানিও না। অর্থাৎ অনেকে মনে করে সেখানে যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হবে, না এটা বাধ্যবাধকতা নেই। আপনি মদিনায় গেলেও যদি কোনো আপনি সালাম দেন, মসজিদে যে কোনো বসে আপনি যদি সালাম দেন, কেবলামুখী হয়ে আপনি সালাম দিচ্ছেন, অথবা যে কোনো দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেখান থেকে ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিয়েছেন। আপনি এখানে বাংলাদেশে বলছেন ফেরেশতা পৌঁছে দিচ্ছে, ফেরেশতা আপনার জন্য এরকম না যে দূরে হলে রাসূল দেরিতে পৌঁছাতে হবে, এরকম না। ফেরেশতারা খুব দ্রুত আসা যাওয়া করতে পারে। আপনি জানেন যে পৃথিবী থেকে আসমানের দূরত্ব কত? আসমান কেউ দেখেও নি, একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ভেদ করে গিয়েছেন। তিনি সপ্ত আসমান ভেদ করে তিনি সিদ্দাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর সাথে কথা বলেছেন। অর্থ আল্লাহর এইখান থেকে ফেরেশতারা দ্রুত নিয়ে আসতো ওয়াহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষণিকের মধ্যে। এর অর্থ হচ্ছে আপনার যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সঙ্গে সঙ্গে ফেরেশতা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিচ্ছে। এটা হচ্ছে আল্লাহর বড় নেয়ামত, নইলে গরিবরা কীভাবে দিচ্ছে সালাম? ধনীরা বারবার যায় সালাম দিতে রসুলকে, মনে করতে বড় কিছু করে ফেলছে, গরিবরা তো কান্নাকাটি করতে, আমরা দিতে পারিনি, পয়সা নাই, আমরা রসুলকে সালাম দিতে পারিনি। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে যে গরিবরা তোমরাও দিতে পারো, একই কথা। এই জন্য রসুল্লাহ সাল্লাহ আসলামের বংশধর এক বংশের এক ব্যক্তি যিনি আলী ইবনে হুসাইন অথবা তার ছেলে, তিনি দেখলেন যে এক লোকে রসুল্লাহ সাল্লাহ আসলামের কবরের যে ছিদ্র আছে বাইরের ছিদ্রটা, এটা দিয়ে হাত দিয়ে সালাম দিচ্ছে। তখন তিনি বললেন যে ওই অমুক, তুমি এটা কী করছো? তুমি এবং যে স্পেনে যে আছে সে একই রকমের, তুমি সালাম দিচ্ছ পৌঁছাবে, স্পেনে যে তার সালাম পৌঁছবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে বিশুদ্ধতম হাদিস। কিন্তু কেউ যে সমস্ত হাদিসে বলা হয়েছে আমার কবরের কাছে সালাম দিলে আমি শুনতে পাই, দূর থেকে দিলে আমাকে পৌঁছানো, এটা হাদিস দুর্বল, এটা আমল করা যাবে না। এর অর্থ হচ্ছে যেখানেই, যদি নিয়ম হচ্ছে যে যেখান থেকে সালাম দিবে সেখানে তার সালাম পৌঁছবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারও তাই, অন্যের ব্যাপারও তাই। যেখানে আপনি দোয়া করেন না কেন কবরবাসীর উপকার হবে। এখন কবরের কাছে গেলে কী করবেন? হ্যাঁ, এটা একটা সুন্নত আছে যে কবরের কাছে যদি কেউ যায় তিনি যেন কবরের পাশে দাঁড়িয়ে যথেষ্ট কাছে সম্ভব দাঁড়িয়ে সালাম দেয়। সেটা যদি তিনি উপর থেকে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ তাআলা শুনবেন, কোনো উত্তর আসে নাই, সালাম দিলে যে উত্তর দেওয়া হয়, সালাম দিলে উত্তর দেয় মাইয়েতরা, সাধারণভাবে সমস্ত মাইয়েত উত্তর দেয়, এটা কোনো হাদিসে আসে নাই। তবে সালাম দিলে উত্তর, সালাম দেওয়ার নির্দেশনা হাদিসে আসছে, কবরের কাছে সালাম দিতে বলেছেন। কেউ যদি কবরের কাছে দিয়ে পারো সেজন্য বলে আসসালামু আলাইকুম দারা কওমিন ওয়াইনা ইনশাআল্লাহ বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহ আলমুস্তাকদিমিন ওয়াল মুস্তাখিরিন। অন্য হাদিসে আসছে নাহনু লাকুম আনতুম লানা খালাফুন নাহনু বিল আযার, হাদিসে আসছে আমরা আপনারা আমাদের আগের আমরা পরে যাচ্ছে, এইভাবে হাদিসটি আসছে। যেটা আসছে এর অর্থ হচ্ছে আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে সালাম দিতে, আপনাকে বলা হচ্ছে না সালামটা পৌঁছানোর দায়িত্ব। আপনি জানেন যে মাটি ভেদ করে সালাম পৌঁছানোর দায়িত্ব আপনার নয়, পৌঁছবে না সেখানে, এবং যদি কোনো আরও দূরত্ব সেটা মোছে সেটা পৌঁছানোর দায়িত্ব আপনার নয়, পৌঁছাতে পারবেন না। কেন আল্লাহ তালা কীভাবে পৌঁছাবেন, কীভাবে তার শান্তি দেবেন সেটা আল্লাহ তালা জানেন। সেখানে আপনি নিজে ইজতিহাদ করে যে ওখানে যাইয়া কিছু করতে হবে কবরবাসীর জন্য, এটা ঠিক নয়।
আপনি সেখানে গেলে রাসূলুল্লাহ সাল্লাম সুন্নতকে অনুসরণ করে সালাম দিবেন, সেটা যদি কোনো পৌঁছানো হয় পৌঁছাবে, সেটা যদি কোনো কারণে যদি শান্তি পৌঁছে পৌঁছবে, সেটা যদি অন্য কোনো রাসূলুল্লাহ সাল্লামের সুন্নত পালন হয় সেটা করবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে কবরবাসী আপনার কথা শুনতেছে, অনেকে যাইয়া বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ এটা করুন এটা করুন, অনেকে যায় কবরের কাছে বলে খাজারে তো দরবারে কেউ ফিরনা খালি, এতে গেলে সবই হচ্ছে শিরকি কুফুরি এবং সেগুলি হচ্ছে বেদাতি কর্মকাণ্ড, এগুলো থেকে দূরে থাকতে হবে। এই জন্য কবরের কাছে না গিয়েও আপনি কবরবাসীর জন্য দোয়া করতে পারবেন। তবে কবর জিয়ারত হতে হলে দূর থেকে করা যাবে না, জিয়ারত অর্থ হচ্ছে কবরের কাছে যাওয়া, কবরের পাশে যাওয়া এবং সেখানে গিয়ে সালাম দেওয়া এবং তাদের জন্য দোয়া করা, তাদের থেকে কিছু পাওয়ার আশা করলে সে ইমান হারা হয়ে যাবে। এই জন্য অনেকে কবর জিয়ারত করতে যায় ইমান হারা হয়, সুন্নত পালন করতে যাইয়া তারা শিরিক করে বসে, অনেকে আছে সুন্নত পালন করতে যাইয়া শিরিক করে বসে, অনেকে আছে মক্কা মদিনাতে মক্কা থেকে হজ করেছে গুনাহ মাফ করেছে, মদিনা যেয়ে শিরিক করে আবার কুফুরি নিয়ে শিরিকি নিয়ে চলে আসছে, অথবা অনেকে দেখা গেছে মক্কাতে হজ করেছে মদিনা গেছে এরপর শিরিক করেছে, এরপরে গেছে আজমির, এরপরে গেছে তথাকথিত বাগদাদ, এই ব্যতীত জায়গা জায়গা যায় ঘুরে 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 শিরিক যতগুলো সবগুলি আবার নিয়ে আসছে। শয়তান তাকে শিরিক ব্যতীত রাখবে না, তাকে মদিনায় গেছে মক্কা যায় যখন তার গুনাহ থেকে মুক্ত হয়েছে, শয়তান হচ্ছে এখন তাকে আবার শিরিক করাই দেবো, তার হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় নিয়ে যাচ্ছে, জায়গা জায়গায় শিরিক করাই দিচ্ছে, এটা হচ্ছে শয়তানের কারসাজি। আমাদেরকে বুঝতে হবে যে কোন কাজটা শরীয়ত অনুমোদিত, কবরবাসীর কাছে কি চাওয়া শরীয়ত অনুমোদিত নয়। কবর কাছে তিনটি কাজের জন্য যাবেন, একটি হচ্ছে আখিরাতের কথা স্মরণ করে দিবে, একটা হচ্ছে দুনিয়া বিমুখ করবে, একটা হচ্ছে কবরবাসীর জন্য দোয়া। এই তিনটি জিনিসের জন্য শুধুমাত্র কবরবাসীর কাজে, কবরবাসীদের আরেকটি যদি মনে থাকে যে সুন্নত পালন করতে সেটাও করতে পারেন, এর বাইরে আর কোনো কাজ নেই, এরকম কোনো কাজ নেই। কবরবাসীতে কিছু পাওয়ার আশা করলেই, কবরবাসী আপনার কথা শুনতেছে উত্তর দিয়েছে আল্লাহকে সুপারিশ করতে, এই জাতীয় মনে করে এটা বেদাত হবে এবং কোনটা পাওয়ার আশা করলে শিরিক হয়ে যাবে, তো শিরিক এবং বেদাতের বাইরে যাবে না। সুতরাং কবরবাসীর কাছে কবর কাছে বেশি বেশি যাওয়া বিনা কারণে এটা শরীয়ত অনুমোদিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবিরা কবর কাছে বেশি বেশি যেতেন না। হ্যাঁ, কবর কাছে তারা যেতেন কী জন্য? ইবরত হাসিল করার জন্য, আখিরাতকে স্মরণ করার জন্য, সেখানে গিয়ে কিছু চাওয়ার জন্য নয়, বলার জন্য নয়, অথবা তার কাছে কিছু আবেদন করার জন্য। যারা উতবির নামে মিথ্যা কথা বলে থাকেন, কিন্তু উতবির নামে এক ব্যক্তি আসে কবিতা পড়ছে, কবিতা পড়ার পরে বেহস হয়ে গেছে পড়ে গেছে, এরপরে তার তাকে স্বপ্নে দেখা হলো তার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, এগুলি মিথ্যা কথাবার্তা, এগুলি আসলে সহিহ হাদিসে সাব্যস্ত নয়। কারণ এগুলিতে কে বলবে কার স্বপ্ন হক হবে, কার স্বপ্ন হক হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে কারো স্বপ্নকে স্পষ্টভাবে শরীয়ত হিসেবে বলার কোনো সুযোগ নেই। যদি ভালো কিছু হয় তার জন্য সুসংবাদ, সার বলে বেড়াবে না, যে ব্যক্তি বলে বেড়াইছে বোঝা গেল মিথ্যা কথা বলতে পারে। কিন্তু এই জাতীয় জিনিসগুলো আপনি জানেন যে খাজনিদ্দার এটার বর্ণাকারী আছে, মালিক খাজনিদ্দার এসে কেউ চিনে না, এর অর্থ হচ্ছে এই জাতীয় বর্ণাকারীকে বিশ্বাস করা যাবে না এবং এগুলি হচ্ছে মিথ্যাচার। এগুলি বিশ্বাস করে কবরবাসীর কাছে কিছু চাওয়া, কবরবাসীর কাছে রসুলের কাছে কিছু চাওয়া, বৌমের কাছে কিছু চাওয়া, বৌমের কাছে কিছু দোয়া করার জন্য বলা, এগুলি সবই হচ্ছে বেদাত অথবা শিরিক, এর কম নয়। সুতরাং দূর থেকে কবর জন্য ইচ্ছা মতো দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাবা মার জন্য যেখানে থাকেন দোয়া করবেন, যেখানে থাকেন বলবেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগিরা, দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, অথবা আপনার আত্মীয় স্বজনের দোয়া করবেন, কোনো সমস্যা নেই। কবরের কাছেই যেতে হবে এমন জরুরি কোনো কিছু নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শুধু মেয়ে আছে, তারা অনেকে স্ত্রীর নামে পৈতৃক জমি জমা লিখে দেন যেন তার মৃত্যুর ফলে তদীয় ভাতিজা বা অন্যরা মালিক হতে না পারে, এটা কি শরীয়ত দৃষ্টিতে অপরাধ হবে কিনা? আমার দুই ভাই গোপনে কাজ করেছেন। এই উত্তর আমরা ইতিপূর্বে দিয়েছি, এই জন্য এটা আবার দিচ্ছি না, তবে এটা অবশ্যই গুনার কাজে কোনো সন্দেহ নেই, আপনারা আগে দেখে নেবেন এটা উত্তরটা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাজিরা আসওয়াদের পাথরে চুমো দেওয়া কি সুন্নত? এটা নাকি কোনো এক সময় কালো ছিল মানুষের হাতের চুমায় এটা কালো, কোনো এক সময় সাদা ছিল মানুষের হাতের চুমায় এটা কালো হয়ে গেছে, চুমো দেওয়ার কি কোনো ফজিলত আছে? জাজাকাল্লাহু খায়ের। জি, হাজিরা আসওয়াদ চুমা দেওয়া সুন্নত, শুধু সুন্নত, সুন্নত অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই জন্য সেটা করতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার মক্কাতে গেলেন এবং বললেন, ইন্নিল আলামু আন্নাকা হাজিরুন লা তাদুরু ওয়ালা তানফা, আমি অবশ্যই জানি তুমি একটা পাথর মাত্র, তুমি কোনো উপকার করতে পারো না, ক্ষতিও করতে পারো না। লাউলা আন্নি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালাকা মা কাব্বালতুকা, যদি আমি দেখতাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুমু দিতাম, আমি তোমাকে চুমু দিতাম না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়েছেন, স্পষ্ট হাদিসে পাওয়া যায়, এই জন্য চুমু দিবেন। তাকবিল হাজিরা আসওয়াদ সুন্নাহ, কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আসে, তিনি সেখানে গাল লাগিয়েছেন, ঠোঁট লাগিয়েছেন, চুমু দিয়েছেন, শরীর লাগিয়েছেন। কেন? এটা জান্নাতি একটি পাথর ছিল, এতে কোনো সন্দেহ নেই, হাদিসে আসছে দুইটি জিনিস, এবং জান্নাত থেকে আসছে হাদিসে পাওয়া গেছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো এটা যদি জান্নাতি পাথর হয়ে থাকে এবং এইটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত চুমু দিয়েছেন, তাহলে চুমু দেওয়া শূন্য, শূন্য সুন্নতের বাইরে কিছু নয়। যদি কেউ না দেয় তার কোনো গুণা হবে না, কেন এটা না দিতে পারলে হজ হবে না এরকম না। অনেকে দেখা যায় এটা চুমু ধরতে না পারলে তো অনেকের হজই হচ্ছে না, অনেকে এটার জন্য গোঁ ধরে থাকে, যে কোনো বলে মানুষ ঠেলাঠেলি করে হলেও দিতে হবে। এর দ্বারা কী হয়? মানুষের কষ্ট দেওয়া হয়, কবিরা গুণা হয়, আর এটা সুন্নত পালন করতে গিয়ে কবিরা গুণা। এর অর্থ এরকম, অনেকটা আপনি কাপড় খুলে পাগড়ি বেঁধে ফেলেন,
নিজের কাপড়গুলো কাপড় বেগে ফাঁকি বেঁধে ফেলেন, সুনত পালন করতে গেছেন, অথচ মানুষেরে কষ্ট দিচ্ছেন এবং সেখানে ঠেলাঠেলি করে, মারামারি করে, হানাহানি করে। আরে আল্লাহ আপনার গুণা যদি ক্ষমা করে দেয়, আপনি আর হাত দিয়ে কাউকে কোনো কিছু লাগবে না, তো সাউদাত হোক খতায়া বানি আদম হাদিসে আসছে, এতে কোনো সন্দেহ নেই যে এটা সাদা ছিল, সাদা ছিল, হাদিসে আসছে সাউদাত্তু খতায়া বানি আদম, বনি আদমের গুণা এটা কালো করে ফেলছে। এর অর্থ এই নয় যে গুণা টেনে নিচ্ছে, এটা না, অনেকে এটা মনে করে থাকে, অর্থ গনি আদম গুণার কারণে এটা কালো হয়ে গেছে তাদের অপরাধের কারণে। এর অর্থ এই নয় যে এটা বনি আদম গুণাকে টেনে টেনে নিচ্ছে, যত মানুষ ধরবে তার গুণা শেষ হয়ে যাবে। এই জাতীয় যারা বিশ্বাস করে এরা আসলে কুফুরি এবং শিরকি বিশ্বাস করতেছে, এবং বরকত লাভের জন্য অনেকে করতে, এরা আসলে শিরকি বিশ্বাস হইতেছে, এটা ঠিক নয়, বরকত নয়। হজরত আসাদ থেকে বরকত নেওয়ার জন্য না, হজরত আসাদ সুন্নত পালন করার জন্য, যে এটা থেকে শুরু করতে হবে, এটা থেকে শুরু করতে হবে তোয়াফ, এটাতে আসে শেষ করতে হবে, অথবা এটাকে আলাদাভাবে চুমু দিতে পারবে কোনো সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটা থেকে শুরু করেছেন তোয়াফ, এটা দিয়ে শেষ করেছেন, তারপর তিনি পানি পান করেছেন, দুই রাকাত সালাত আদায় করেছেন, পানি পান করেছেন, এরপর আবার তিনি হজরত আসাদ স্পর্শ করেছেন, এটাও সুন্নত, যদি কোনো সন্দেহ নেই, যদি যতবার ধরতে পারেন সুন্নত, যদি মানুষকে কষ্ট দেওয়া না হয়। কিন্তু এটার দ্বারা কোনো এরকম যেন কিছু না হয় যে কেউ দুই গোষ্ঠী বাড়াবাড়ি করে, একটা হচ্ছে বলে যে তোমরা পাথর পূজা করতেছ, এটা তারা এটা শুইতে চায় না, আরেক গোষ্ঠী আছে যে বলে যে এটা গুণা টেনে নিচ্ছে, এই জাতীয় কোনোটাই শুদ্ধ নয়, গুণা টেনে নেওয়ার কথা না। তবে সাওয়াদাতু খতায়া বানিয়াদ, বানিয়াদর গুণা তার কালো করে ফেলছে, অর্থাৎ তাদের গুণার কারণে এরা দিন দিন আসার পরে প্রভাব পড়ে কালো হয়ে গেছে, কিন্তু বনি আদমের গুণা টেনে নিচ্ছে এমন কোনো হাদিসে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চুমু দিয়েছেন, আমরা চুমু দেবো, চুমু দিলে অতিরিক্ত ফজিলত কিছুই নেই, বাট বানোয়াট এটা আসে নাই যে এই ফজিলত দিলে এত এত গুণা মাফ হবে, এত এত গুণা হবে, এরকম কিছু আসে নাই। তবে রসুল দিয়েছেন, আমরা দিব, এতে কোনো সন্দেহ নেই, তবে সেটা সুযোগ মোতাবেক। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো পুরুষ যদি সরকারি তালাকের ফর্মে তালাকে বায়েন লিখে স্ত্রীর কাছে পাঠায়, তাহলে কি তালাক কার্যকর হয়? উল্লেখ্য, যখন আমরা তাকে জিজ্ঞেস করলাম কী কারণে তালাক দিলা, সে বলল তার স্ত্রীকে ভয় দেখার জন্য কাজ করেছে। এক্ষেত্রে কি আমাদের কী করণীয়? দেখুন, যদি একবার লেখা এবং উচ্চারণ করা সমান কথা, লেখা এবং উচ্চারণ করা সমান কথা, এটা হচ্ছে ফকিদের কথা যে আল কিতাবাতু কাল খেতাবা, লেখাটা মুখে বলার মতোই। এই জন্য কেউ যদি সরকারি ফর্মে পাঠায় তালাকে বায়েন লেখে, সেখানে যা লেখা হয়েছে সেটা অনুসারে হবে, সেখানে যদি এক তালাক লেখা থাকে এক তালাক হবে, আর তিন তালাক লেখাতে তিন তালাক হয়ে যাবে, এবং আর তাকে আনতে পারবে না, আর তাকে আনতে পারবে না। এখন যদি কোনো সরকারি ফর্মে কী লেখা সেটা না দেখা পর্যন্ত আমরাও বলতে পারি না, কারণ এক একটা ফর্ম নির্দিষ্ট আছে, আবার কখনও কখনো ওই ফর্ম বাদ দিয়ে মানুষ নিজের একটা ফর্ম বানিয়ে নেয়, এই জন্য আমরা নিজে দেখবেন ওখানে কী লেখা আছে। যদি লেখা থাকে তাকে আমি তালাকের বিষয়টা লেখা থাকে, তালাকে আমি তালাক দিলাম, বায়েন তালাক দিলাম, তাহলে সে আবার বিয়ে করতে পারবে নতুন করে। কিন্তু বায়েন তালাক অর্থ হচ্ছে, এক তালাকে বায়েন অর্থ হচ্ছে তার ইজ্জত পার হয়ে গেলে সে আলাদা হয়ে যাচ্ছে। এক তালাকে বায়েন অর্থ বায়েন হয়ে যায়, তালাক দিলেই বায়েন, তালাক শব্দ উচ্চারণ করলে বায়েন হয়ে যায় না। হ্যাঁ, তাহলে বোঝা গেল তালাক দিলে তার ইজ্জত চলে গেলে আবার বিয়ে করতে পারবে, যদি কোনো এক তালাক থাকে অথবা দুই তালাক থাকে। কিন্তু তিন তালাক হয়ে গেলে, যদি তিন তালাকে থাকে সেখানে লেখা এবং চিঠি দিয়ে থাকে, তাহলে দুইটি মত আছে আমি জানেন। চার ইমামের মত হচ্ছে যে তিন তালাক হয়েই যাবে, আর অন্য একটি মত হচ্ছে এক তালাক হবে, সে অনুসারে সে যদি অন্য ইমামের মত অনুসারেও তাকে আবার ইচ্ছা করলে সে অন্য ইমামদের মত অনুসারে, চার ইমামের বাইরের মত অনুসারে সে আবার তাকে নিয়ে আসতে পারবে, এবং আরও দুই তালাকের তার ক্ষমতা রয়েছে। এটা হচ্ছে এখানকার মাসালা, এখানকার মাসালা। আশা করি বিষয়টি বুঝছেন। ভয় দেখানোর কথা তার গ্রহণ করা হবে না, মুখে ভয় দেখানোর কথা বলে তালাক শব্দ উচ্চারণ করলে হয় না। তালাক শব্দ উচ্চারণ করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন হাজলুহুন্না জিদ্দুন ও জিদ্দুহুন্না জিদ্দুন, তিনটি জিনিস আছে যেগুলো হাসতে খেলতে দিলেও হয়ে যাবে আসল, আর দিলে আসতে আসলভাবে দিলে বাস্তবে দিলে তো বাস্তব হবেই, অর্থাৎ ইচ্ছাকৃত দিলে ইচ্ছাকৃত হবে, আর অনিচ্ছাকৃত হাসতে খেলতে দিলেও হয়ে যাবে। সেটা একটা হচ্ছে তালাক, একটা হচ্ছে নেকাহ বিয়ে, তালাক, এবং একটা হচ্ছে আয়তাক দাস মুক্ত করা, আর কোনো কোনো বর্ণনা আসছে রাজা ফেরত নেয়া, স্ত্রীকে ফেরত নেয়া, এগুলি কোনো হাসতে খেলতে চলে না, এগুলি যেটা বলে এটা হয়। এই জন্য যে ব্যক্তি সত্যি সত্যি স্ত্রীকে নির্দিষ্ট ফর্মে তালাক দিয়েছে, ফর্মটা দেখে সে অনুসারে ব্যবস্থা নিতে হবে, তার হাসতে খেলতে বা আমি ভয় দেখানোর জন্য বলছি এগুলি চলবে না, তার এখন সে অনুসারে কাজ করতে হবে, যেটা লেখা আছে সেটা দেখে সেটা অনুসারে চলবে। এরপর আপনি প্রশ্ন করেছেন, তালাকের কাগজ তার স্ত্রীকে ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে দিয়েছে ছবি আকারে, স্ত্রীকে দেওয়াটা জরুরি না, স্ত্রী জানলেই হবে, না জানলেও সে তো জানে তালাক হয়ে গেছে, সে আর স্ত্রীর কাছে যেতে পারবে না। আশা করি বিষয়টি আপনি বুঝতে পারছেন। এক স্ত্রীর কাছে দিয়েছে, মেসেঞ্জারে দিয়েছে, যেভাবে দেখ সেটা অতিরিক্ত কাজ করেছে, দিয়ে ভালো, যা না জানালে সে তো অস্তিত্ব বলতে পারে না যে স্বামী কি তালাক তালাক দিল কি দিল না, দিয়েছে, না দিলেও তালাকটা হয়ে যাবে, না দিলেও অর্থাৎ স্ত্রীর কাছে না পাঠাইলেও তালাকটা হয়ে যাবে। প্রশ্ন করেছেন, ফেতনা শব্দ কি, কি অর্থ রয়েছে? সুন্দর কথা বলেছেন। ফেতনা শব্দের অর্থ মূলত পরীক্ষা, ফেতনা শব্দের এক অর্থ পরীক্ষা। ফেতনা শব্দের অর্থ হচ্ছে যে কোনো জিনিস
যে কোনো জিনিসে মানুষকে বিপর্যয়ের মুখে ফেলে, ফিতনা তো বিপর্যয়, এই জন্য ওয়াল ফিতনা তো আসাদু মিনাল কাতল, হত্যার চেয়ে বিপর্যয় আরও বেশি মারাত্মক। হত্যা হলে মানুষ একজন মরে, আর ফিতনা অর্থ হলে পুরো গোষ্ঠীকে আগুন লাগিয়ে দেওয়া, বিপদে ফেলে দেওয়া। এই জন্য ওয়াল ফিতনা তো আসাদু মিনাল কাতল, বিপর্যয় সৃষ্টি করা। জমিনের মধ্যে ফেতনা ফাসাদ বলে একসাথেই একসাথে উল্লেখ করা হয়, অর্থাৎ যে কোনো কাজে এমন কাজ করা যে সবাই বিপদে পড়ে যায়। ধরেন আপনি বিদ্যুৎ ব্যবস্থাপনা ভেঙে দিলেন, মানুষের কষ্ট হলো, এটা তো বড় ফেতনা। যেমন আপনি রাস্তা কেটে দিলেন, মানুষের কষ্ট হলো, বড় ফেতনা। গাড়ি ভাঙচুর করলেন, বড় ফেতনা। হানাহানি মারামারি করলেন, বোমা মারলেন, পেট্রোল বোমা মারলেন, আগ্নি বোমা মারলেন, এগুলো সবই বড় ফেতনা। এগুলি সাধারণ হত্যার চেয়েও মারাত্মক অপরাধ, কারণ মানুষকে আপনি একজন হত্যা করছেন, আপনি পুরো জাতিকে বিপর্যস্ত করতেছেন, এগুলি ফেতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা থেকে আমাদেরকে সাবধান করেছেন, কিয়ামতের আগে ফিতনা হতেই থাকবে, হতেই থাকবে। এমন ফিতান যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাকে তা ইল্লাইল মুজলিম, অন্ধকার রাত্রির ফেত, অন্ধকার রাত্রির টুকরার মতো, অন্ধকার রাত্রি যেভাবে মানুষ বুঝতে পারে না কোন দিকে যাচ্ছে না করছে, কিছু বাড়ি খাচ্ছে, এরকম অবস্থায় মানুষ পতিত হবে। ঠিক বর্তমান সময়ে তাই, অধিকাংশ মানুষ বিভ্রান্ত হচ্ছে, কাউকে ডেকে নিচ্ছে যে ইসলাম কায়েম করে ফেলবে, কেউ বা দিন কায়েম করতেছে, কেউ বা রাত কায়েম করতেছে, কেউ বা দেখা যায় জিহাদ কায়েম করে ফেলতেছে, কেউ বা হানাহানি মারামের দিকে মানুষকে ডাকতেছে, এসবই হচ্ছে ফেতনার অন্তর্ভুক্ত। বর ফেতনা থেকে বাঁচতে হলে কী করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মা আনা আলী ওয়াসহাবি, যার উপর রাসূল ছিলেন তার সাহাবীরা ছিলেন, তাবেইনা ছিলেন, ইমামরা ছিলেন। দিন এবং ইমান নিয়ে থাকতে হলে এলম আমল নিয়ে কাজ করতে হবে, দাওয়া এবং সবর নিয়ে কাজ করতে হবে। এখানে হানাহানি মারামারির জন্য কেউ জিহাদের দিকে ডাকতেছে, তথাকথিত নাম কেউ আসতে জিহাদ, নাম মাত্র জিহাদ, কিবোর্ড জিহাদ অনেকে বলে থাকেন, কিবোর্ড মুজাহিদ হয়ে যাচ্ছে। কেউ বা মনে করছে দিন কায়েম করতেছে, এই জন্য যত রকমের হালাল হারাম, হালালকে হারাম, হারামকে হালাল, হাদিসকে অপব্যাখ্যা করে, আয়াতকে অপব্যাখ্যা করে সব কিছু তার মতো করে নিজের মতো সাজিয়ে নিচ্ছে, এই সবই হচ্ছে ফেতনার অন্তর্ভুক্ত। কারণ ফেতনায় অর্থ হচ্ছে পরীক্ষা, তাদেরকে বিভ্রান্তিকর এমন জিনিস নিয়ে আসে যেগুলির মধ্যে মানুষ হককে বাতিল, বাতিল থেকে বাতিলকে হক থেকে আলাদা করতে পারে না, এই জন্য তারা এমন অবস্থায় চলে যায় জানতে পারে না যে কোথায় যাচ্ছে। সেই সময় একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেতনা যখন হবে তখন আল কায়েদু, যে বসে আসে উত্তম হবে, যে হাঁটে দাঁড়াইছে, যে দাঁড়ায় যে হাঁটছে তার থেকে দাঁড়িয়ে থাকা ব্যক্তি উত্তম, এবং যে দৌড়াচ্ছে তার থেকে হাঁটা ব্যক্তি উত্তম। অর্থাৎ যে বেশি ফেতনার মধ্যে যত বেশি ঘুষবে ততই সে বিপদে পড়ে যাবে। এই জন্য ফেতনার মধ্যে সবসময় দেখতে হবে কাদের দিকে তাকিয়ে দেখতে হবে, আলেম ওলামাদের দিকে তাকিয়ে দেখতে হবে। সত্যিকার আলেমরা দিন জানে, তারা কী বলেছে, কী বলেছে। যুগ যুগ ধরে আলেমরা শেখ বিন বাজ সহ উপরের দিকে যারা ছিল, আর যুগ যুগ ধরে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানি, শেখ মোহাম্মদ সালেহ বিন উসাইমিন, উপরের দিকে আমরা উঠতে থাকি সাহাবায়ে কেরাম পর্যন্ত, আলেমদের একটা পুরো তালিকা আছে আপনাদের সামনে, ওদের দিকে তাকাবেন, বিপরীত দিকে তাকাবেন না। বিপরীত আছে কি, খারেজিদের, রাফজিদের, অনুরূপভাবে শিয়াদের, অনুরূপভাবে মর্জিয়া ফেরকা, বিভিন্ন রকমের ফেরকা যারা বের হয়েছে যোগ যোগ ধরে, ফেরকা যারা ওদের দিকে তাকাবেন না, ওরা হচ্ছে পথভ্রষ্ট। ওদের দিকে তাকালে আপনি পথভ্রষ্ট হবেন, মোতাজিলা ওদের দিকে তাকালে পথভ্রষ্ট হবেন। এদের দিকে না তাকি মূল স্রোতের মূল যে মেইন স্ট্রিম যারা আছে, এদের যে আলেমগুলো, এদের পকেট থাকে, তাকে আপনি হকের পথে পাবেন। এই জন্য ফেতনা যখন আসে, আলেমরা বলে থাকে ফেতনা যখন আসে তখন এটা মানুষের কাছে তখন অস্পষ্ট থাকে, এর জন্য তখন আলেমদের তাকাতে হয় আলেমরা কী করছে সেটার দিকে। আর যখন ফেতনা চলে যাচ্ছে সবার কাছে স্পষ্ট হয়ে যায়, কিন্তু কোনো লাভ নেই, তখন লাভ নেই, কারণ ফেতনার মধ্যে সে ঢুকে গেছে, সেটার মধ্যে অবশ্যই প্রচার প্রবেশ করে গেছে। এই জন্য হাদিসে আসরুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সময় এমন ফেতনা আসবে, সকালবেলা ইমানদার হয়ে বিকালদার কাফের হয়ে যাবে, বিকালবেলা ইমানদার থেকে সকালে কাফের হয়ে যাবে। এই সময় মানুষের সবচেয়ে বেশি যে দাঁড়াই আজ পর্যন্ত পথভ্রষ্ট হয়েছে, সবাই এই জন্য পথভ্রষ্ট হয়েছে, সাহাবায়ে কেরামকে তাদের জীবনের মূল আদর্শ হিসেবে গ্রহণ করেনি, এবং তাদের কর্মকাণ্ড শিক্ষা নেয় না, তারা এদের থেকে শিক্ষা না নিয়ে তাদের নিজেদের বুঝকে, তাদের নেতাকে, তাদের তথাকথিত কোনো বিষয়কে, তাদের মানুষের সাথে সম্পর্কের জন্য একটা মূল ইয়াবানি নিয়েছে, যে এই মানুষের সাথে সম্পর্ক তৈরি করবে কি ছাড়বে, তাদের নিজস্ব কোনো একটা মূলনীতি বা তাদের কোনো একটা দলীয় কাঠামো বানিয়ে নিয়েছে, এটার উপর নির্ভর করছে তাদের সমস্ত কর্মকাণ্ড। এটা হচ্ছে ফেতনার কাজ, ইনি ফেতনার কাজ। ফেতনার সময় আলেমরা, আহলে সুন্নাহ জামাতের লোকেরা, সহি আকিদার লোকেরা, কোরআন এবং সুন্নাহ অনুসারী লোকেরা, আহল ফিক ওয়াল আধার, আহল হাদিস ওয়াল আধার, আহল ফিক ওয়াল নাজার, এরা সবাই যে কাজটি করতো সেটা হচ্ছে এলম এবং আমল, দাওয়া এবং সবর নিয়ে তারা ব্যস্ত থাকতো। এই চারটি কাজের মধ্যে আপনি যদি থাকতে পারেন তাহলে আপনি শয়তানের শুভহাত থেকেও বাঁচতে পারবেন, আর আপনি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবেন। ফেতনার বিষয়টি আশা করি আপনার কাছে বুঝে আসছে। ফেতনা এরকম এক জিনিস যেটা আসলেই পরীক্ষার জিনিস, ইমান পরীক্ষা হয়ে যায়। এই সময় আপনার তাকাতে হবে কাদের দিকে, সালবে সালহীনের দিকে। আপনি অন্যদিকে তাকালে আপনার ফেতনা ইমান নষ্ট হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, সমাজে দেখা যায় কিছু মেয়েরা পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে। মেয়ের বাবার যদি অপছন্দ থাকে, সে যদি ছেলেকে মেনে নিতে কোনোভাবে রাজি না হয়, অবস্থায় মেয়ের বাবা করণীয় কী?
বাবা কি মেয়েকে বাড়িতে ফিরে আসতে বাধা দিতে পারবে? প্রথমত কোর্টে যে বিয়ে করেছে এটা বিয়ে নয়, এটা হবে না। মেয়ে যে বাবা যদি কোনো ভালো মানুষ হয়, তার কোনো ইসলাম পালন করতে কোনো অসুবিধা না হয়, নামাজি নয়, বেনামাজি নয়, নামাজি তিনি এবং দিনের প্রতি, মেয়ের দিনের প্রতি তার কমিটমেন্ট আছে এবং দিন মানতে সে পছন্দ করে, তারপরেও মেয়ে যদি কোনো এই জাতীয় কোর্ট ম্যারেজ করে, তাহলে এটা কোর্ট ম্যারেজ হয় নাই, এটা তথাকথিত বিয়ে হয়েছে, এই বিয়ে গ্রহণযোগ্য নয়, আল্লাহ তার রাসূল শরীয়ত মোতাবেক এটা গ্রহণযোগ্য নয়। কারণ যারা বলেছে, একটি মত আছে যে মেয়ে প্রাপ্তবয়স্ক হলে সে তার বিয়ে শুদ্ধ, তারাও বলেছে যদি গায়ে কুফুতে হয় সেটা শুদ্ধ না, কুফু হলে শুদ্ধ। এই যে মেয়ে উল্টাপাল্টা বিয়ে করছে, মেয়েরা যেখানে সেখানে যার তার সাথে চলে যাচ্ছে, এগুলো কুফু নয়। কুফু হলে যেতে পারতো না, কুফু হলে তো বাবা মার কাছে আসতো, কুফু তো হলে ভদ্র মানুষরা, ভদ্র মানুষের জেনে শুনে বিয়ে শাদী হয়। আর এটা হলো অভদ্র মানুষ, যারা যারা কুফুরি কাফের কুফুরিদের কাফের আর মুশরিকদের অনুসরণ করে চলেছে, যেখানে যেটা পাচ্ছে সেটা করছে, আহলে কিতাবদের অনুসরণ করে চলছে এবং তারা শরিয়ার মোতাবেক চলছে না, এই জন্য তারা আসলে কুফু নয় এই মেয়ের জন্য। তো মেয়ে যেহেতু নিজেও বের হয়ে যাচ্ছে, তার পরিবারকে পরিবারের মুখে চুনকালি মেখে দিচ্ছে, এটা অবশ্যই দুঃখজনক। সুতরাং এই মেয়ে বাবা যদি কোনো রাজি না হয়, এই মেয়ে এই এই বিয়ে মেয়ের বাবা যদি কোনো মেনে নিতে রাজি না হয় বিয়েটা, তাহলে তিনি মেয়েকে ঘরে নিয়ে আসবেন, মেয়েকে ঘরে নিয়ে আসবেন, মেয়েকে বাধা দিতে পারবেন না, মেয়েকে মেয়ে নিয়ে আসবেন, কিন্তু বাপের মেয়েকে এই স্বামীর সাথে দেখা করতে দিবেন না, হ্যাঁ তাকে অন্যত্র বিয়ে দিবেন, যেহেতু বিয়ে হয়নি, যা হয়েছে তা অতিরিক্ত কাজ এবং যেটাকে বলতে পারে এটা অনেকটা শোভা সন্দেহের কারণে হয়েছে, এর কারণে তাকে তিরস্কার না করে তাকে ঘরে এনে তাকে সুস্থ করে অন্য জায়গায় বিয়ে দিতে হবে। এই এই ছেলেকে মেনে না নিলে এই বিয়ে শুদ্ধ হবে না কোনোভাবেই, এই বিয়ে কখনো শুদ্ধ হবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যাদের নসিবে কবর নাই, মানে যারা ডুবে কিংবা পুড়ে মারা যায় কিংবা বিমান দুর্ঘটনায় লাশ ছিন্নভিন্ন হয়ে যায়, পশু খেয়ে ফেলে, কবরের সওয়াব জবাব তাদের সাথে কীভাবে হবে? এটা তো পুরান প্রশ্ন ভাই, এটা অনেক পুরান প্রশ্ন, এখন নতুন জিনিস না। আপনি জানেন যে রসুলের যুগেও অনেকের কবর পাওয়া, অনেকের কবর এরকম পানিতে ডুবে যেত, অনেকের কবর এরকম ছিন্নভিন্ন হয়ে যেত, এর মধ্যে যুদ্ধের ময়দানে খুঁজে পাওয়া যেত না বিভিন্ন অংশ, তাই বলে কি পশু খেয়ে ফেলতে, তাই বলে কি আপনি মনে করছেন তাদের কবরের সওয়াব জবাব মাফ হয়ে যাবে? না, কবরের সওয়াল জবাব বিষয়টি আসলে আপনি আমি অনেক কিছুই বুঝতে পারি না। কবরের সওয়াল জবাবটা দুনিয়ার মতো নয় যে আপনাকে আসে একজন জিজ্ঞাসা করতেছে এরকম, আপনি হাত নেড়ে নেড়ে উত্তর দিচ্ছেন অথবা পা নেড়ে নেড়ে উত্তর দিচ্ছেন, এরকম কিছু না। আপনার সেখানে কীরকম প্রশ্ন হবে এটা বলে দেওয়া হয়েছে, কিন্তু উত্তরটা কী হবে সেটাও বলছে, কিন্তু উত্তরটা কোন ভাষা হবে এটা তো বলে নাই এবং কীভাবে উত্তর দিবে সে এটাও বলে নাই। ভাইয় কায়দা নিয়ে একটা হাতিসাই বসায়, কীভাবে বসায় এটাও বলা হয় নাই, কী তার শরীরে কীভাবে বসাবে, বসা আখেরাতের বসা দুনিয়ার বসা একরকম নাও তো হতে পারে, কবরের বসাটা একরকম তো নাও হইতে পারে, সেরকম আপনি সেটাকে বলা হয় নাই। তাহলে আপনি আমি কখনও অতিরিক্ত প্রশ্ন না করি, আমরা এটাই বিশ্বাস করি যে মাছের পেটে যাক অথবা আগুন খেয়ে ফেলুক অথবা ছিন্নভিন্ন হয়ে অথবা কোনো বাঘের পেটে যাক অথবা কোনো পাখি তাকে খেয়ে ফেলুক অথবা সেটাকে পুড়িয়ে ফেলুক, যে অবস্থাতেও আল্লাহ তাআলা সেগুলিকে একত্রিত করবেন, একত্রিত করে সেগুলিকে হিসাব প্রশ্নোত্তর নেবেন এবং সেটা অনুযায়ী শাস্তি বা শান্তি নির্ধারণ করবেন। যেমনিভাবে এক লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরায়েলে এক লোক বলছিল যে আল্লাহ আমাকে পাইলে আমাকে আস্ত রাখবে না, তোমরা আমি যদি মরে যাই আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবা, পুড়িয়ে ফেলে বাতাস সেদিন বেশি প্রবাহিত সেদিন তোমরা ছেড়ে দিবা যাতে করে সমুদ্রে গিয়ে পড়ে যায়, আমার আল্লাহ আমাকে ছাড়বে না আমি যে অপরাধ করেছি। কিন্তু কী করলো তারা, তার ছেলেরা সেটা করেছে, পরীক্ষা করার পর আল্লাহ তাআলা সমস্ত কিছু একত্রিত করে বললেন যে বান্দা একটা কেন করেছো, বুঝতে গেলে একত্রিত করে আল্লাহর জন্য কঠিন কিছু নয়। আপনি যে মনে করছেন বাঘে খেলে কী হবে, মাছে খেলে কী হবে, আপনি এখনও ইমানের ইমানটাই বুঝেন নাই যে ইমান আনতে হবে, যে ইমান আনতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলছেন তা সত্য, আজাবুল কবরের হক কোন, কবরের আজাব সত্য, ফেতনাতুল কবরের হক কোন, ফেতনাতে কবরের প্রশ্ন সত্য, সেটা কীভাবে করবেন সেটা আপনার এত টেনশনের দরকার নেই। আল্লাহ তাআলা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব কিছু করতে তিনি সব কিছু করতে তিনি পারেন, তিনি সব কিছু তার পক্ষে সম্ভব, তিনি সব কিছু করবেন, একত্রিত করবেন, একত্রিত করে সেগুলি হিসাব নিকাশ নেবেন, কীভাবে নেবেন তিনি জানেন, সেখানে প্রশ্ন উত্তর হবে, সেখানে উত্তর দিবে সে, সেখানে তার শাস্তিও হবে, মাছের ফ্যাট থেকে এটা বের হয়ে যাবে, এয়ার ফ্যাট থেকেও বের হয়ে যাবে, ফ্যাটে থাকে না এগুলো, বের হয়ে মাটি হবে, মাটির মধ্যে আবার একত্রিত করবেন, প্রশ্ন উত্তর নেবেন, অথবা নাকি মাছের প্যাটেই নেবেন যেটা শুধুমাত্র ওটা শাস্তি ওই পাবে মাছ পাবে না, এটা আল্লাহ তাআলা জানেন। এইভাবে বাড়াবাড়ি আমরা না করি, তবে এটা বিশ্বাস করতে হবে অবশ্যই 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 তার প্রশ্নের সুয়াল জবাব হবে এবং সে প্রশ্ন উত্তর অনুসারে তার শাস্তি বা শান্তি নির্ধারিত হবে, এটা আমাদেরকে বিশ্বাস রাখতেই হবে। প্রশ্ন করেছেন, স্যার আমার খালাতো বোন ছোটোকালে আমার মায়ের দুধ খেয়েছে, এখন আমি কি তাকে বিবাহ করতে পারবো?
আপনার খালাতো বোন ছোটোকালে আপনার মায়ের দুধ খেয়েছে, আপনি তাকে বিয়ে করতে পারবেন না, কারণ এখন তো সে আপনার বোন হয়ে গেছে, আপন বোনের মতো এখন তার সমস্ত হুকুম শুধুমাত্র ওয়ারিশ হবে না, শুধুমাত্র ওয়ারিশ হবে না, সে এখন এই বাড়িরই একটা সন্তান, এই বাড়ির একটা সন্তান। অর্থাৎ আপনার আপনার আরও যদি বোন থাকে, আপনার আরও যদি ভাই থাকে, এদের মতোই সে একজন বোন, সেটা আপনাকে বিশ্বাস করতে হবে। সুতরাং সে তাকে বিয়ে করা যাবে না, যেহেতু আপনার মায়ের দুধ খেয়েছে, এই জন্য তাকে বিবাহ থেকে দূরে থাকতে হবে। এখন কতবার খেয়েছেন সেটাও আমরা জানি না, আপনি বলেন নাই, তবে সাধারণত আনন্দ বলেন যে পাঁচবার যদি কোনো সে পেট ফুলে খেয়ে থাকে তাকে বিয়ে করা যাবে না। এটা ইউনিয়ন ইমামদের মতে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতে একবার খেলেও তাকে বিয়ে করা যাবে না, তাকে বিয়ে করা যাবে না। এই জন্য এই সমস্ত এই এই বিয়ে থেকে দূরে থাকতে হবে। শয়তান একে সুশোভিত করে দেখায় বেশিরভাগ সময়, এই সমস্ত যারা এই দুধ বোনদেরকে শয়তান বেশি বেশি করে ভাইদের কাছে সুশোভিত করে দেখায়, এবং সেই জন্য সেখানে যত ফেতনা যত বেশিরভাগ তৈরি হয়ে থাকে। এই জন্য আপনারা এই বিষয় থেকে সাবধান থাকবেন, মনে করুন আমার এক বোন বোন হিসাবে নেবেন এবং হারাম মনে করে চলাফেরা করবেন, কখনও সেটাকে সেটার সাথে বিয়ের সম্পর্ক বা কোনো সম্পর্ক তৈরি করার চিন্তা করবেন না। আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শেখ আমার ভাগ্নির টেলিফোনে বিবাহ হয়েছে, পরে তালাক হয়ে গেছে, তাদের সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়নি, এখন ছেলে আমার ভাগ্নিকে আবার ভাগ্নিকে বিয়ে করতে চায়, এখন কি তাদের পুনরায় বিয়ে দেওয়া যাবে? প্রথম হচ্ছে, তাদের বিয়ে হয়েছে, শারীরিক সম্পর্ক হয়নি, টেলিফোনে বিয়ে হয়েছে, আবার তালাক হয়ে গেছে, সেই তালাকের কারণে তার ইদ্দত নাই, এতে কোনো সন্দেহ নেই, ইদ্দত নেই। কিন্তু আবার বিয়ে হতে হলে তালাক কয়বার দিয়ে সেটা জানতে হবে, তালাক কয়বার দিয়ে জানতে হবে। যদি তালাক যদি তিনবার দিয়ে থাকে তাহলে আর তার সাথে বিয়ে হতে পারবে না, আর তারা যদি কোনো একবার দিয়ে থাকে বা দুইবার দিয়ে থাকে তাহলে তার সাথে ইদ্দত চলে গিয়ে থাকে, তারা তাকে আবার ইদ্দত যেহেতু নাই সে তালাক আবার বিয়ে করতে পারবে। আর যদি তালাক বেশি দিয়ে থাকে, তিনবারই দিয়ে থাকে, তাহলে আর কোনো কথা নেই, তাকে আর বিয়ে করতে পারবে না। আমরা এই পর্যন্ত আজকে সমাপ্ত রাখি, ইনশাল্লাহ আগামীতে আবার আপনার সাথে দেখা হবে আশায়। আজকে সমাপ্তি টানছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।